কেউ রাইট কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো যারা আমার সাথে যুক্ত আছো ক্লাসটা একটু সবাই শেয়ার করে দেওয়া দ্রুত যাতে করে সবাই ক্লাসে চলে আসে এবং ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করে দেবা সো একটু আমাকে বলো আমার সাউন্ডটা ঠিক আছে কিনা এবং সব কিছু পারফেক্টলি দেখা যাচ্ছে কিনা এই জিনিসটা একটু আমাকে দ্রুত বলো এবং যে কাজটা সবাই করবে সবাই টাইম লাইনে শেয়ার করে দিবে যাতে করে সবাই ক্লাসে চলে আসে ভাই আচ্ছা এবং আমাকে একটু জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা নাই আচ্ছা ওকে আমাকে রিমন বলছে ক্লিয়ার লামিয়া বলছে ক্লিয়ার ওকে আচ্ছা অনেকেই বলছে ক্লিয়ার শিরিন বলছে ক্লিয়ার অল রাইট আচ্ছা ঠিক আছে আমাকে আশফাক বলছে ক্লিয়ার ও রাইট আচ্ছা সো সবাই যে কাজটা করব একটু লাইফটা শেয়ার করে দিব সবার টাইম নিয়ে শেয়ার করবে এবং যেখানে যেখানে স্কোপ আছে লাইফটা একটু শেয়ার করে দিব যাতে করে সবাই ক্লাসে যুক্ত হতে পারে আমরা আজকে অনেকক্ষণ ক্লাস করব যদি তোমরা সাথে থাকো আর না থাকলে ক্লাস ওই যে যেমনটা হয় মাঝখানে ক্লাসটা হচ্ছে অফ হয়ে যাবে ঠিক আছে সো এই কারণে সবাই যে কাজটা করবা আচ্ছা আমাকে আশফাক বলছে ব্রাইটনেস একটু বাড়াই দিলে ভালো হয় আচ্ছা ব্রাইটনেস ব্রাইটনেস হ্যাঁ বাড়ানো যাবে সমস্যা নেই বাড়াই দিচ্ছি ওকে রাইট দেখো এখন এখন ঠিক আছে দেখো ওকে আচ্ছা সবাই একটু কাইন্ডলি শেয়ার করব সবাই একটু শেয়ার করে দেবো টাইমে যাতে করে সবাই ক্লাসে আসতে পারে ঠিক আছে সবাই একটু ক্লাসটা শেয়ার করবো যাতে করে সবাই ক্লাসে চলে আসতে পারে ওকে ফাইন আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ পারফেক্টলি দেখা যায় পারফেক্টলি দেখা যায় ওকে তাহলে আজকে আমরা যে কাজটা করব আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ তৃতীয় এবং চতুর্থ এই দুইটা অধ্যায়ের এমসিকিউগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে এম দেখব এগুলোর বাইরে আসবে না এটা হচ্ছে শেয়ার থাকতে পারো এমসিকিউ এগুলোর বাইরে আসবে না স্যার আজকে আমরা যে কাজটা করব তৃতীয় এবং চতুর্থ এই দুইটা অধ্যায়ের এমসিকিউ কিউ যেগুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করবো যদি তোমাদের মনে হয় যে স্যার আমরা পারবো বা ভাইয়া আমরা এমসিকিউ পারবো সেক্ষেত্রে আমরা ওইটাই স্কিপ করে তারপর অন্য অন্যটাতে যাবো ঠিক আছে অলরাইট সো একটু ওয়েট করো আমি ক্লাস এখন শুরু করছি ও রাইট আচ্ছা ওকে ফাইন ঠিক আছে সব কিছু সবাই শেয়ার করছো সবাই বলো যারা যারা শেয়ার করছে একটা আমাকে জানাও শেয়ার ডান কিনা আচ্ছা শেয়ার ডান কিনা একটু সবাই বলবা সবাই শেয়ার করবা আমি চাই এখানে যারা আছো সবাই ক্লাসটা শেয়ার করবে আদারওয়স যদি অডিয়েন্স কম থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু ক্লাস মাঝখানে আর নিবো না বিকজ তোমরা যদি না থাকো আমি কার জন্য ক্লাস নেব সেই কারণে সবাই একটু শেয়ার করে দিবা যাতে করে সবাই চলে আসে রাইট আচ্ছা অনেকে যুক্ত হয়ে গেছে সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দাও যেন সবাই ক্লাসে চলে আসে আচ্ছা দেখো তাহলে শুরু করি আমরা শুরু করছি সবাই শেয়ার করে দিবা সবাই শেয়ার করে আমাকে বলবা যে ভাইয়া শেয়ার ডান ওকে ফাইন দেখা এবং একটু মেনশন দিয়ে দাও ফ্রেন্ডদেরকে চলো আমরা শুরু করি সংখ্যা পদ্ধতি প্রথমে আমাকে তোমরা বলো এই যে তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশটা আছে সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায়ের আচ্ছা নাফিস যারা যারা শেয়ার করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আচ্ছা খেয়াল করো তাহলে এই যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা আছে সংখ্যা পদ্ধতি আমাকে একটু তোমরা বলবা যে সংখ্যা পদ্ধতি অংশটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা এই অংশটা তোমাদের ক্লিয়ার আছে কিনা একটু বলবা সো আমি যদি সংখ্যা পদ্ধতি নিয়ে একটু কথা বলি প্রথমে এটা নিয়ে একটু কথা বলি তারপর আমরা সংখ্যা পদ্ধতি থেকে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো এখন শুরু করব সো এই যে এ অংশ থেকে মূলত সি কিউ এমসিকিউতে কি আসতে পারে সি কিউ এবং এমসিকিউর মধ্যে জাস্ট কয়েকটা টপিক ঘুরে ফিরে আসবে কি কি আসবে দেখো তো দেখো খেয়াল করো এখানে তুমি দেখবা সংখ্যা পদ্ধতি অংশ থেকে তোমাদের পরীক্ষায় বলো বলো অথবা একটা হচ্ছে রূপান্তর রূপান্তর আসবে এই যে সংখ্যা পদ্ধতির যেগুলো সিকিউ আমরা আগে থেকেই জানি বারোটা রূপান্তর আছে এখানে তারপর যোগ বিয়োগ আসবে কি আসবে যোগ এবং বিয়োগ আচ্ছা এরপর পরিপূরক আসবে কি আসবে পরিপূরক আসবে ঠিক আছে এরপর সর্বশেষ কোড আসবে তাহলে তোমাদের এম বলো অথবা সি কিউ বলো এম অথবা সি কিউ যেটাই বলো সংখ্যা পদ্ধতি এ অংশ থেকে মূলত তোমাদের কি আসবে রূপান্তর আসবে যোগ বিয়োগ আসবে এবং পরিপূরক আসবে এবং কোড আসবে অর্থাৎ তোমাদের চারটা টপিক আসবে এই চারটা টপিক আসবে ঠিক আছে একটু খেয়াল রাখবে এগুলা আমি এখন প্র্যাকটিস করানোর সময় যতটা সম্ভব তোমাদেরকে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করব আর না বুঝলে আমাকে বলবা পয়েন্ট আমি ক্লিয়ার করে দিব আজকে আমরা ট্রাই করব তৃতীয় এবং চতুর্থ দুইটা অধ্যায়ের এমসি কিউ শেষ করার জন্য যদি তোমরা থাকো আর কি ঠিক আছে ওকে ফাইন এখন সমস্যা হচ্ছে কারো কারো তোমার এমসি কিউতে সমস্যা আছে আবার কারো কারো সি কিউতে সমস্যা আছে সেই কারণে আমরা যে কাজটা করব আগে এমসিকিউ কিউ কাভার করবো তারপর আমরা সিকিউ দিকে ফোকাস করব সিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাবে শেয়ার করছে সবাই একটু শেয়ার করে সবাই যাতে করে সবাই ক্লাসে আসে শেয়ার করবা ক্লাসটা সবাই শেয়ার করবা করি শেয়ার করছো আচ্ছা সবাই শেয়ার করবা ঠিক আছে চলো শুরু করি তাহলে দেখো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে যেটা বরিশাল বোর্ড তেইশে আসছে সবাই অ্যান্সার করবা খেয়াল করো সবাই একটু অ্যান্সার করবা দ্রুত প্রথম যে প্রশ্নটা দা আছে সেটা হচ্ছে বরিশাল বোর্ড তেইশে আসছে বলা হচ্ছে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয় তাহলে কোনটা হবে বলো কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয় বলো প্রথমটা দেখে অ্যান্সার করো অ্যান্সার করো ওকে খাদি অ্যানসার অ্যান্সার করছে ক ঠিক আছে মায়ান হ্যাঁ তাহলে মায়ান সভ্যতায় কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় এখানে তোমরা যা পড়বে এগুলোই পরীক্ষায় আসবে এগুলোর বাইরে কিন্তু আসবে না সো দ্রুত হচ্ছে তোমরা অ্যান্সার করবা ঘুরে ফিরে দেখবে একই বিষয়গুলো পরীক্ষায় চলে আসছে সো খেয়াল করি তাহলে কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় কোন সভ্যতায় প্রথমটার অ্যান্সার হচ্ছে ক মায়ান সভ্যতায় এরপর দেখো নন পজিশনাল সংখ্যা কোনটি এখানে নিচের নন পজিশনাল সংখ্যা কোনটি নিচের নন পজিশনাল সংখ্যা কোনটি দেখো এই যে দুই নম্বরে বলা হচ্ছে রাজশাহী বোর্ড তেইশে আসছে নিচের নন পজিশনাল সংখ্যা কোনটি এই যে ঘ যেটা হচ্ছে একটা রোমান সংখ্যা উইচ ইজ নন পজিশনাল সংখ্যা ওকে ফাইন তোমরা অনেকে অ্যান্সার করতেছ আমি দেখতেছি আমি একটু পর পর চেক করব বিকজ সবগুলা কমেন্টস চেক করা হচ্ছে সম্ভব না আমি যদি সবগুলো দেখবা মূল পড়াটাই হচ্ছে না সবাই যে যারা আছো একটু শেয়ার করবা ক্লাসটা এবং এর পাশাপাশি দিয়ে দিবা আচ্ছা এরপরে আসো তিন নম্বরে বলা হচ্ছে যশোর বোর্ড তেইশে আসছে এটা কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে আমরা জানি বেইস বলে কোনো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যতগুলো অঙ্ক আমরা ব্যবহার করি তাদেরকে কী বলা হয় বেস বলা হয় এরপরে আমাদেরকে বলা হচ্ছে ফাইভ এ এর পরের সংখ্যাটি কত তাহলে ফাইভ এ এর পরের সংখ্যা যদি আমরা বের করতে চাই কি করব সিম্পলি এটার সাথে একযোগ করব। তোমরা যে কাজটা করবা এই যে ক্যালকুলেটরের সাহায্যে করবা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবা পরীক্ষায় ক্যালকুলেটরের সাহায্যে এই ক্যালকুলেশনগুলো করবা ঠিক আছে তাহলে এখানে আমাদেরকে বলছে আমি ক্যালকুলেটর ইউজ করছি না আমি যে কাজটা করব খেয়াল করো আমি যে কাজটা করব তোমাদেরকে নর্মালি করে দেখাচ্ছি ঠিক আছে তাতে করে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে কিন্তু পরীক্ষায় অবশ্যই কি করবা পরীক্ষায় অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে তোমরা কিন্তু রূপান্তর করবা মাথা রাখবা তাহলে আমাদেরকে বলছে এই যে এটা এটা একটা কি এটা একটা হ্যাকজারেসিমাল সংখ্যা এটার পরের সংখ্যা কত হবে তাহলে আমরা কি করব আমরা ফাইভ এর সাথে এক যোগ করব। এ মানে কত দশ দশের সাথে এক যোগ করলে দশ হবে এগারো তাহলে হ্যাকজার সিম এল আমরা কী দিয়ে প্রকাশ করি বি দিয়ে প্রকাশ করি ঠিক আছে আর ফাইভটা এখানে বসে যাবে তাহলে সঠিক ক্যান্সার কোনটা হবে ফাইভ খ সঠিক ক্যান্সার কোনটা হবে ফাইভ ঠিক আছে তাহলে চারের খ ওকে ফাইন এরপরে খেয়াল করি এখানে এগুলো ক্যালকুলেটর ইউজ করে করবা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা বারবার বলছি হ্যাঁ এখানে কি দেওয়া আছে দেখো এখানে বাইনারি দিটা দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে এটার যোগফল কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে যোগফল বের করতে বলছে সো চলো যোগফল বের করি তাহলে যোগফল যদি আমরা বের করি তাহলে কী হবে খেয়াল করি একটু এই যে আমি এখানে করছি এটা ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপর এখানে আছে তোমার ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো আচ্ছা এটা শেষ থেকে বসানো দরকার আমি আবার করছি দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে তোমার ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো আচ্ছা তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান বাইনারি যোগ জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো ক্যারি হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো ক্যারি হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো ক্যারি হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো ক্যারি হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হবে জিরো ক্যারি হবে ওয়ান তাহলে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে ওয়ান চারটা জিরো পয়েন্ট জিরো ওয়ান 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 ঠিক আছে সো খেয়াল করা আছে কিনা এরকম এই যে ওয়ান চারটা জিরো পয়েন্ট জিরো ওয়ান 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 ঠিক আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে এই যে পাঁচের অ্যান্সার হচ্ছে কোনটা এটা আশা করি ক্লিয়ার এরপর আমাদেরকে বলছে কি দেখো ছয় নাম্বারে বলছে এটা আর এটার মধ্যে মানে এই দুইটার বিয়োগ ফল দেখাতে বলছে বিয়োগ ফল তাহলে আমরা কি করব বিয়োগ করব আমাকে হাবিব বলছে ক্যালকুলেটর ইউজ করে কিভাবে করব আচ্ছা ক্যালকুলেটর কিভাবে করব সেটা দেখিয়ে দিতে আচ্ছা ক্যালকুলেটর দেখিয়ে দিব দেখবা তোমরা আচ্ছা আমাকে একটু বলো আগে এটা বলো যে দেখা যাচ্ছে কিনা খেয়াল করো এই যে দেখা যাচ্ছে কিনা একটু বলো আমার মনে হয় না যে দেখা যাবে আচ্ছা আমাকে মনীষ ঘোষ বলছে স্যার কেমন আছেন আপনার ইউটিউবের পাঁচশো সাবস্ক্রাইবার থেকে এখন দশ হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত আপনার রেগুলার দর্শক আমার এইচএসিতে আইসিটি হিরো আচ্ছা থ্যাংকস লট অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আচ্ছা দেখো তাহলে প্রথমে তোমরা যে কাজটা করবা এই যে ক্যালকুলেটর অন আছে তো তারপর তোমরা কি করবা এই যে মুড দেখতে পাচ্ছ মুড একটা মুড অপশন আছে এই মুড অপশনে যাবা। ঠিক আছে মুড অপশানে আসছো আচ্ছা ওয়েট দাঁড়াও আচ্ছা এটা হচ্ছে এখন দেখাতে গেলে সমস্যা ঠিক আছে এটা আমি তোমাদেরকে পরে একটা কাজ করব আমি একটা ভিডিও তোমাদেরকে আমার ইউটিউবে যে ভিডিওটা আছে সেটা আপলোড করে দিব ঠিক আছে এটা এখন দেখাতে গেলে সমস্যা হবে সমস্যা বলতে এখানে ছোট স্ক্রিন ছোট তো প্রবলেম ফেস করতে হচ্ছে সো এটা আমি পরে দেখাবো সমস্যা নাই ঠিক আছে সো খেয়াল করো আচ্ছা ইনস্ট্রাকশনগুলো দিলে হবে তোমরা হচ্ছে প্রথমে ওই যে মুড অপশনে যাবা মুডে গিয়ে দেখবা বেস একটা অপশন আছে হ্যাঁ বেস অপশনে যাবা বেস অপশনে গেলে দেন হচ্ছে তুমি বেস চেঞ্জ করে তারপর কাজ করতে পারবা আমার ইউটিউবে হচ্ছে আছে এটা আমি তোমাদেরকে দেখাই দেবো সমস্যা নেই আচ্ছা সমস্যা নেই প্যারা না আমার ইউটিউবে হচ্ছে ভিডিওটা আছে আমি এটা তোমাদেরকে শেয়ার করে দিব সবাই ক্লাসটা দেখে নিও তোমরা হচ্ছে আমার ইউটিউবে যাবা হুমায়ুন কাবির সেখান থেকে হচ্ছে তোমরা চাইলে দেখতে পারবা ঠিক আছে নো প্রবলেম আচ্ছা চলো তাহলে আমরা আর এটা না করি আমাকে এখানে বলছে আকাশ বলছে সিকিউ করাবেন কখন আচ্ছা সিকিউ হবে ওয়েট করো সবগুলোই আমরা করব তাহলে আমরা এটা বুঝলাম ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করবা সেটা আমি ভিডিও আপলোড করব এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের দরকার নেই রিল্যাক্স থাকো এরপর আসো ছয় নম্বরে বলা হচ্ছে এখন আমি দেখাতে গেলে সমস্যা এটা থেকে আমি দেখাতে গেলে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে তারপর দেখো ছয় নম্বর হচ্ছে বলা হচ্ছে এটার এটার বিয়োগফল কত হবে আমরা নর্মালি বিয়োগ করি সেক্ষেত্রে হচ্ছে তোমাদের বিয়োগের কাজটা হয়ে যাচ্ছে বাট তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবা আমি তোমাদেরকে সেটা বলে দিব কিভাবে করবা তারপর এখানে আস হচ্ছে ওয়ান জিরো আচ্ছা দেখো জিরো থেকে জিরো থেকে ওয়ান কি যেতে পারবে পারবে না তাহলে আমরা পাশের ঘর থেকে ধার নিব ধার নেওয়া যাচ্ছে না বিকজ এখানে শূন্য আছে তাহলে আমরা এটা থেকে এখানে ধার নিলাম এটা হয়ে গেলো টু টু থেকে এখানে ধার নিলাম এটা হয়ে গেলো টু টু থেকে ওয়ান গেলে ওয়ান এখানে ওয়ান থেকে জিরো গেলে হচ্ছে ওয়ান ঠিক আছে জিরো থেকে জিরো গেলে হবে জিরো ওয়ান থেকে ওয়ান গেলে হবে জিরো ওয়ান থেকে জিরো গেলে হবে ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়ান কি যাবে যাবে না তাহলে এখান থেকে আমরা ধার নিলাম এখানে টু টু থেকে এখানে হলো টু এখানে হলো টু টু থেকে ওয়ান গেলে ওয়ান ওয়ান থেকে জিরো গেলে ওয়ান এখানে হচ্ছে ওয়ান আছে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো তাহলে অ্যান্সারটা হবে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান দেখো এখানে আছে কিনা ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান এই যে এটা ক ঠিক আছে এটা হচ্ছে ক ফাইন অ্যান্সারটা আশা করি বুঝছো এখানে তুমি যখন ধার নিবা বাইনারি বিয়োগের ক্ষেত্রে তুমি যখন ধার নিবা তখন তুমি বাইনারি যে বেসটা আছে সেটাকে ধার নিবা আমাকে বলছে স্যার আরেকটু নিচে ম্যাথ করান ওকে ফাইন সমস্যা নেই করবো আচ্ছা এটা বুঝছো এই যে ছয় নম্বরটা বুঝছো একটু আমাকে বলো ছয় নম্বরটা বুঝছো কিনা একটু আমাকে জানাও ছয় নম্বরটা বুঝছো আচ্ছা বিয়োগটা আবার বুঝাবো আচ্ছা দেখো তাহলে এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা আমি তোমাদেরকে দেখিয়ে দিব আমার ভিডিও আপলোড করা আছে আমার হিউম্যানকাম ইউটিউব চ্যানেলে গেলে পেয়ে যাবা আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি সমস্যা নাই দেখো এই যেখানে কী আছে এখানে দেখো এখানে আমাদেরকে বলছে এই বাইনারি সংখ্যাটা এই বাইনারি সংখ্যাটা থেকে এটাকে বিয়োগ করতে বলছে তাই না তাহলে আমরা কী করবো এই যে এখানে লিখলাম ওয়ান এই যে তিনটা জিরো লিখলাম তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো লিখলাম তারপর এখানে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট এই সংখ্যাটা লিখছি এখন জিরো ওয়ান জিরো জিরো ওয়ান আচ্ছা আমরা কি করব বিয়োগ করব দেখো আমরা কি জিরো থেকে ওয়ানকে বিয়োগ দিতে পারবো পারবো না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না আমরা কোন সংখ্যা পদ্ধতির বিয়োগ করতেছি আমরা করতেছি হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি রাইট তো যেহেতু আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করছি এই কারণে আমার যে বিষয়টা মাথায় রাখতে হবে আমি যখন ছোট সংখ্যার জন্য কোনো সংখ্যা ধার নিব তার মানে হচ্ছে আমরা বাইনারির বেসকে ধার নিব সো জিরো থেকে যেহেতু ওয়ান যাবে না আমরা পাশের ঘর থেকে ধার নিব পাশের ঘরও দেখতে পাচ্ছি শূন্য ধার নেওয়া যাচ্ছে না এর পাশের ঘর থেকে ধার নিব তাহলে এই যে এটা থেকে আমি ধার নিচ্ছি প্রথমে এটাতে এখন কত ধার নিব আমরা ধার নেওয়া মানে হচ্ছে দুই ধার নিচ্ছি কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত দুই তুমি যেই সংখ্যা পদ্ধতির বিয়োগ করবা ধার নেওয়ার ক্ষেত্রে ওই সংখ্যা পদ্ধতির বেসকে তুমি ধার নিবা এটা মাথায় রাখবা ঠিক আছে তাহলে এখানে কত হলো টু হলো এই জিরোটা টু হলো টু থেকে তুমি আবার এটার জন্য ধার নিলাম তাহলে এটা এখন কত হলো আবার টু হলো এখান থেকে এক ধার নিস মানে হচ্ছে টু ধার নিস বাইনারি বেসকে ধার নিস ঠিক আছে সো টু থেকে ওয়ান গেলে কী হবে ওয়ান এই টু থেকে যেহেতু তুমি ওয়ান নিয়ে ফেললা এখানে এখন কত আছে ওয়ান আছে সো ওয়ান থেকে যদি শূন্য যায় তাহলে কত থাকবে ওয়ান থাকবে আচ্ছা এটা থেকে যেহেতু তুমি আগেই ধার নিছো এই ওয়ানটা এখন কি হয়ে গেল শূন্য হয়ে গেল একবার ধার নিলে ধার নিলে ওটা থেকে এক বিয়োগ হয়ে যাবে তাহলে শূন্য থেকে শূন্য গেলে কী হবে শূন্য হবে এরপর দেখো এক থেকে এক গেলে শূন্য হবে এক থেকে শূন্য গেলে কী হবে এক হবে পয়েন্ট দেখো শূন্য থেকে এক বিয়োগ যাবে বিয়োগ করা যাবে না শূন্য থেকে এক বিয়োগ করা যাবে না তাহলে আমরা কি করব আমরা পাশের ঘর থেকে ধার নিব তাহলে পাশের ঘর থেকে কি ধার নেওয়া যাচ্ছে যাচ্ছে না আবার পাশের ঘরে গেলাম এখানেও শূন্য আছে ধার নেওয়া যাচ্ছে না আমরা এটা থেকে ধার নিতে পারবো তাহলে এটা থেকে প্রথমে এটাতে নিবো তাহলে এটা এখন টু হয়ে গেল। এই জিরোটা এখন টু হয়ে গেল। একবার ধার নেওয়া মানে হচ্ছে যেহেতু বাইনারি বিয়োগ আমরা করছি তার মানে হচ্ছে বাইনারি বেসকে ধার নেওয়া তাহলে এটা এখন টু হয়ে গেল। এটা থেকে আমরা এটার জন্য ধার নিব এটা এখন টু হয়ে গেল। এটার জন্য আমরা এটার জন্য ধার নিলাম তাহলে কত হয়ে গেলো টু হয়ে গেল। টু থেকে ওয়ান গেলে কত হবে ওয়ান এখানে এখান থেকে যেহেতু আমরা ধার নিয়ে ফেললাম তাহলে এই টু থেকে এক বিয়োগ হবে এটা এখন এক হয়ে গেল এক থেকে শূন্য গেলে কে আসবে এক আসবে এখান থেকে আমরা এটার জন্য ধার নিছিলাম তাহলে এখানে টু ছিল টু থেকে এক বিয়োগ হলে কি হবে এক হবে তাহলে এক থেকে এক গেলে কত হবে শূন্য হবে আর এটা থেকে তো আমরা আগেই ধার নিয়ে ফেলছি সো যেহেতু এটা থেকে আমরা আগেই ধার নিছি এই কারণে এটা থেকে যদি এক বিয়োগ হয়ে যায় তাহলে এখানে শূন্য হবে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা কি আসবে এটা আসবে এটা কোথায় আছে দেখো এটা আছে হচ্ছে তোমার এই যে ক নাম্বারে জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান বোঝা গেছে এটা আচ্ছা ছয় নম্বরটা ক্লিয়ার কিনা একটা আমাকে বলবা আমি তোমাদেরকে এভাবে করে দেখাচ্ছি বাট কিভাবে তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবে এটা আমি দেখাবো আমি বারবার বলছি ক্যালকুলেটরের সাহায্যে হচ্ছে এই ক্যালকুলেশনগুলো করবা এগুলা তোমরা এমনিতেই করবা না এরপর দেখো ছয় নম্বর ছয় নম্বরে বলা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয় যোগ করে বিয়োগ করে ভাগ করে গুণ করে খুবই সিম্পল যোগ করে খুবই সিম্পল যোগ করে ঠিক আছে আমি খুব বেশি সময় নিচ্ছি না এরপর আমাদেরকে বলছে আট নম্বরে পঁচিশ এই দশমিক সংখ্যাটার একের পরিপূরক কত পঁচিশ এটার একের পরিপূরক কত তাহলে কিভাবে বের করব প্রথমে আমরা পঁচিশের বাইনারি বের করব। একটু খেয়াল করো পঁচিশের বাইনারি যদি আমরা বের করি পঁচিশের বাইনারি তাহলে কি হবে পঁচিশের বাইনারি দেখো কীভাবে বের করবার দ্রুত এই যে একের ডাবল দুই দু ডাবল চার একের ডাবল দুই দু ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো তাহলে পঁচিশ আমাদের বের করতে হবে একের ডাবল দুই দু ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো সবাই একটু শেয়ার করে দিবা যাতে করে অডিয়েন্স আরও বেড়ে যায় ঠিক আছে সো খেয়াল করি এই যে আমাদের ষোলো লাগবে ষোলোর সাথে আট যোগ করলে কত হবে চব্বিশ হবে চব্বিশের সাথে এক যোগ করলে হবে পঁচিশ তার মানে তুমি যে এরকম ডাবল ডাবল করলা। তাদের নিচে তুমি বাইনারি এক বসালে সেগুলোকে তুমি কাউন্ট করবা যোগ করবা ষোলো আট এবং এক যোগ করলে কথা হবে পঁচিশ হবে সো যেহেতু এগুলো আমাদের প্রয়োজন পঁচিশ সংখ্যাটা বের করার জন্য তাই আমরা তাদের নিচে কি বসালাম বাইনারি এক বসালাম বাইনারি এক বসালাম আর বাকিগুলো কি হবে শূন্য হবে তাহলে পঁচিশের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান পঁচিশের বাইনারি আমরা কত পেলাম ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ঠিক আছে আচ্ছা সো এখানে আমরা আটবিট সাজিয়ে ফেলি যেহেতু এখানে আটবিট বিট দেওয়া আছে এখানে আট বিট দেওয়া আছে সো আমরা আটবিট বিটে করে নিলাম এখানে হচ্ছে কত ছিল পাঁচটা আমরা আটবিট করে নিলাম সেটার যদি একের পরিপূরক বের করি কী করব পঁচিশের বাইনারি বের করব প্রত্যেকটা বিটকে আমরা উল্টিয়ে দিব তাহলে জিরো জিরো এগুলো কী হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে ওয়ান ওয়ান জিরো জিরো হয়ে যাবে জিরো জিরো ওয়ান ওয়ান হবে ওয়ান জিরো হবে তাহলে এটা আছে কি না দেখো একটু এই যে ওয়ান ওয়ান জিরো জিরো আর এটার সাথে নাই কোথায় আছে এই যে ওয়ান খেয়াল করো বাইরে আমরা বের করলাম আবারও দেখো এই যে পঁচিশের বাইনেরই দেখো একের ডাবল দুই দেড় ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো ষোলোর সাথে আট যোগ করলে কথা হবে চব্বিশ চব্বিশের সাথে এক যোগ করলে কথা হবে পঁচিশ তাহলে আমরা কি করলাম পঁচিশের বাইনারি বের করলাম তুমি ক্যালকুলেটরের সাহায্যে বের করবা কোনো অসুবিধা বাট এখানে যেহেতু আটবিট করে দেওয়া আছে আমরা পঁচিশের কি করব পঁচিশের কি করব তাহলে আট বিটে সাজালে কি হবে এই যে আট আট বিটে সাজালাম এক্সট্রা শূন্য যোগ করে তারপর এখন আমরা কি করবো এগুলোকে উল্টিয়ে দিব তাহলে জিরো জিরো আছে ওয়ান ওয়ান হয়ে যাবে ওয়ান ওয়ান জিরো জিরো হয়ে যাবে জিরো জিরো ওয়ান ওয়ান হয়ে যাবে ওয়ান জিরো হয়ে যাবে তাহলে এটা মিল আছে কার সাথে এই যে ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো খ বুঝে গেছে ওকে ফাইন আচ্ছা এরপরে দেখো বলা হচ্ছে নয় নম্বরে এখান থেকে একটা প্রশ্ন আসবে এই যে পরিপূরক থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে আমি ক্লাসের শুরুতেই বললাম পরিপূরক থেকে প্রশ্ন কিন্তু আসবে সো নয় নম্বরে বলা হচ্ছে কি দেখো বলা হচ্ছে দশমিক সংখ্যা তেরো এর টুস কমপ্লিমেন্ট কত খুবই সিম্পল তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে কী করবা দশমিক সংখ্যাটার বাইনারি বের করবা এই যে তেরো এর বাইনারি বা যে সংখ্যাটা বলবে সেটার বাইনারি বের করবা বের করার পরে কি কাজ করবো আমি দেখাচ্ছি সো আমরা প্রথমে তেরো এর বাইনারিটা বের করে ফেলি দেখো একের ডাবল দুই দুই এর ডাবল চার চারের ডাবল আট আচ্ছা আট দেখো আমরা তেরো বের করবো তাহলে আমাদের আট লাগবে চার লাগবে আট চার হয় বারো বা তেরো লাগবে আমরা একও নিব এই যে এক এটা নিলাম যেগুলো আমাদের লাগবে সেগুলো নিচে আমরা ওয়ান বসাচ্ছি এবং সেগুলোকে আমরা যোগ করছি এবং এটা আমাদের প্রয়োজন নাই টু এটা নিচে শূন্য দিলাম এখানে যেহেতু আট বিট আছে আমরা কি করবো এটাকে আট বিটে সাজিয়ে নেব ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমরা কি করবো এখানে আট বিট সাজিয়ে নিব আচ্ছা আট বিট সাজালাম বলছে কি করতে দুইয়ের পরিপূরক করতে কি করতে বলছে দুইয়ের পরিপূরক করতে বলছে একটু আগে বলছে একের পরিপূরক সেক্ষেত্রে আমরা যে মানটা পেলাম সেটাকে আমরা উলটিয়ে ফেললাম প্রত্যেকটা বিটকে উলটিয়ে দিলে আমরা একের পরিপূরক পাচ্ছি বাট যখন তোমাকে দুয়ের পরিপূরক বলবে সেক্ষেত্রে কি করবা সংখ্যাটার বানারি মানটা বের করবা আট বিটের সাজাবা যেহেতু এখানে আট বিট করে দেওয়া আছে আট বিটের সাজাবা তারপর কি কাজ করবা একটু দেখো প্রথম ওয়ান পাওয়া পর্যন্ত লিখবা এই বানারি মানটার প্রথম ওয়ানটা আমরা লিখলাম প্রথম ওয়ানটা আমরা লিখলাম আচ্ছা লিখলাম এরপর থেকে তুমি উল্টাবা তাহলে জিরো আছে তুমি ওয়ান করবা ওয়ান ওয়ান আছে তুমি জিরো জিরো করবা চারটা জিরো আছে তুমি কি করে দেবা চারটা ওয়ান করে দেবা দেখো এটা আছে কিনা এই যে চারটা ওয়ান তারপর ডাবল জিরো ওয়ান ওয়ান এই যে গ নাম্বার আচ্ছা সারিয়া ইসলাম বলছে ক্যালকুলেটরে কিভাবে করে একটু দেখাবেন স্যার আচ্ছা এখন সম্ভব না এটা আমি ক্লাসের পরে আমার পেজে এটা আমি বলে দিব অথবা তোমরা যারা আছো তারা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এগুলা ক্যালকুলেশনগুলো করতে হয় একটা কাজ করবা আমার হুমায়ুন ক্যাবি রিডিউ চ্যানেল সার্চ করবা ঠিক আছে আমার হুমায়ুন ক্যাবি রিডিউ চ্যানেলে যাবা গিয়ে গিয়ে যে কাজটা করবা চ্যাপ্টা থ্রিয়ের সিকিউ সোলফ ক্লাস যেখানে আছে চ্যাপ্টা থ্রিয়ের মানে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান ক্লাস লিখা আছে প্লেলিস্ট দেখবা চ্যাপ্টা থ্রি বোর্ড প্রশ্ন সমাধান বোর্ড কোশ্চেন সলিউশন একটা প্লেলিস্ট সেখানে গেলে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবা ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে তোমরা ক্যালকুলেশন করবা ঠিক আছে আচ্ছা আফিয়া বলছে ওয়ান চেঞ্জ কেন হলো না আচ্ছা ওয়ান চেঞ্জ কেন হলো না এটা হচ্ছে দেখো একের পরিপূরক এবং দিয়ের পরিপূরকের মধ্যে পার্থক্য আছে আচ্ছা আমি তোমাদেরকে বিষয়টা আরও ক্লিয়ার করি সাধারণত আমরা যখন দুয়ের পরিপূরক করি কি করি প্রথমে সংখ্যাটার একের পরিপূরক বের করি তার সাথে আমরা একযোগ করি এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথড বাট আমরা দ্রুত করার জন্য যে কাজটা করব। এটা হচ্ছে শর্টকাট ম্যাথড আমরা যে কাজটা করব প্রথমে যে সংখ্যাটা বলবে সেটার বাইনারি বের করব তাহলে তেরোয়ের বার্নের আমরা কীভাবে বের করবো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করবা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করবা ঠিক আছে তাহলে খেয়াল করো আমরা একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল আট এখান থেকে আমরা তেরোয়ের বাইনারি বের করছি বাট তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করবা আমার হুমায়ুন কেবি ইউটিউব চ্যানেলে যাবা চ্যাপ্টার থ্রি এর বোর্ড কোয়েশন সলিউশন বোর্ড কোয়েশন সলিউশনস একটা প্লে আছে সেখানে গেলেই পেয়ে যাবা ভিডিওটা পেয়ে যাবা কিভাবে ক্যালকুলেটর ইউজ করবা এটা আচ্ছা এরপর দেখো তাহলে আমরা এখান থেকে তেরো বের করি এই যে আটের সাথে চার যোগ করলে হবে বারো বারো সাথে যোগ করলে হবে তেরো যেটা প্রয়োজন হয় সেটা নিয়ে শূন্য দিলাম সো তেরো এর মান হচ্ছে এটা বাট যেহেতু এখানে আছে আমরা এটাকে আট বিটে সাজিয়ে ফেলবো তাহলে কি হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক আছে আট বিটে সাজাচ্ছি এখানে আমরা চারটা শূন্য এক্সট্রা যোগ করলাম আট বিট করার জন্য ওকে ফাইন যদি আমরা একের পরিপূরক করতাম সেক্ষেত্রে আমরা কি করতাম প্রত্যেকটাকে উল্টিয়ে দিতাম তাই না বাট যেহেতু আমরা এখন টুস কমপ্লিমেন্ট করব টুজ কমপ্লিমেন্ট এবং ওয়ানস কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে দুয়ের পরিপূরকের ক্ষেত্রে প্রথমে তোমার একের পরিপরক বের করতে হয় বাইনারি সংখ্যা যেটা আছে সেটার একের বের করতে হয় তারপর সেটার সাথে একযোগ করতে হয় এটা হচ্ছে দুয়ের পরিপূরকের নিয়ম আর একের পরিপূরক হচ্ছে কেমন প্রত্যেকটাকে থেকে উলটিয়ে দিলে একের পরিপূরক যেটা আমরা আট নম্বরে করে আসছি তো এখন এটা কীভাবে করবো আমরা খুব সিম্পল দেখো তাহলে দুয়ের পরিপূরকের শর্টকাট মেথডটা কি একটু দেখো তুমি এটা একের করে করবা তার সাথে একযোগ প্রসেস শর্টকাট কিভাবে করবা প্রথম পাওয়া পাওয়া পর্যন্ত পর্যন্ত লিখবা লিখবা প্রথম প্রথম তাহলে ওয়ান ওয়ান ওয়ানটা এই যে প্রথম ওয়ান পেয়ে গেছো শুরুতেই ওয়ান আছে লিখছ শুরুতে যদি শূন্য থাকতো তাহলে তুমি যে কাজটা করতা শূন্য লিখতা যতক্ষণ পর্যন্ত প্রথম ওয়ানটা পাবা ততক্ষণ পর্যন্ত লিখবা আমরা শুরুতেই ওয়ানটা পেয়ে গেলাম দ্যাটস ফাইন এয়ারপোর্ট থেকে তুমি উল্টাবা তাহলে জিরো আছে তুমি ওয়ান করবা ওয়ান ওয়ান আছে তুমি জিরো জিরো করবা চারটা জিরো আছে তুমি চারটা ওয়ান করে দাও এটা হচ্ছে দুই এর পরিপরকের শর্টকাট মেথড ঠিক আছে তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কোনটা 13 এর কমপ্লিমেন্ট হচ্ছে কোনটা এটা তাহলে এটা মিল আছে কোথায় দেখো চারটা ওয়ান 0011 কোনটা আছে গ এই বুঝছো পোলাপান বুঝছো এখন বলো আর একের পরিপরকের নিয়মটা কি একের পরিপরকের নিয়ম হচ্ছে তুমি কি করবা পরেটা সংখ্যার বাইরে বের করবা প্রত্যেকটা তুমি উল্টাবা প্রত্যেকটা বিট তুমি উল্টাবা এটা হচ্ছে একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে বাইনারি মানটা বের করতে হবে আট বিটে তুমি সাজালা সাজানোর পরে প্রথম ওয়ান পা পর্যন্ত লিখে যাবা সাপোজ আমি বললাম তোমাকে ধরো দশ হ্যাঁ দশ দশের দুইয়ের পরিপূরক টুস কমপ্লিমেন্ট হ্যাঁ দশ এই দশমিক সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট তোমাকে করতে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে কিভাবে আমরা করব খেয়াল করি কিভাবে করব প্রথমে দশের আমরা বাইনারি বের করব তাহলে দশের বাইনারি কথা হবে এই যে একের ডাবল দুই দু ডাবল চার একের ডাবল দুই দু ডাবল আট তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে করবা ক্যালকুলেটর ইউজ করে করবা ঠিক আছে সো ক্যালকুলেটর কীভাবে ইউজ করতে হয় সেটা আমার হুমায়ুন টিভি ইউটিউব চ্যানেলে যাবা সেখানে চ্যাপ্টার থ্রি বোর্ড কোয়েশন সলিউশন একটা প্লে আছে সেখানে গেলেই সেটা তোমরা পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা আসো তাহলে এখান থেকে আমরা দশ বের করি আমাদের আট লাগবে দুই লাগবে বাকিগুলো আমাদের প্রয়োজন নাই আট এবং দুই যোগ করলে হচ্ছে দশ সো যেগুলো আমাদের প্রয়োজন তাদের নিচে আমরা বাইনারি বিট এক বসাবো আর যাদের প্রয়োজন নেই তাদের নিচে আমরা বাইনারি শূন্য বসাবো তাহলে দশের বাইনারি বাইনারি আমরা পেয়ে গেলাম এটাকে আমরা আট বিডে সাজাবো অ্যাকচুয়াল হচ্ছে দশের বাইনারি অ্যাকচুয়ালি দশের বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো আট আমরা সাজাবো আচ্ছা সাজালাম এই যে আট বিডে সাজালাম এখন তুমি যদি এটার একের পরিপূরক করো তখন কি করবা প্রত্যেকটাকে তুমি উল্টাবা এটা হচ্ছে একের পরিপূরক জিরো আছে ওয়ান করবা ওয়ান আছে জিরো করবা জিরো আছে ওয়ান করবা এটা হচ্ছে একের পরিপূরক পাট দুয়ের পরিপূরকের ক্ষেত্রে শর্টকাট যে মেথড সেটা হচ্ছে প্রথম ওয়ান পাওয়া পর্যন্ত তুমি লিখবা তাহলে দেখো প্রথমে শূন্য আছে লিখলাম প্রথম ওয়ান পাওয়া পর্যন্ত আমরা লিখলাম কোনো উল্টাইছি উল্টাই নাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক আছে প্রথম ওয়ানটা পাওয়ার পরে লিখার পরে তারপর থেকে তুমি উল্টাবা তাহলে জিরো আছে তুমি ওয়ান করবা ওয়ান আছে জিরো করবা এখানে হচ্ছে কি আছে জিরো জিরো আছে এগুলোকে তুমি ওয়ান ওয়ান করে দিবা এটা হচ্ছে দুইয়ের পরিপূরকের নিয়ম ওকে আচ্ছা তাহলে আশা করি এটা পারবা আসো দশ একের পরিপূরক দুয়ের পরিপূরক ক্লিয়ার কিনা একটু ছোট্ট করে আমাকে একটু বলবা সি লিখে কমেন্ট করবা যে ভাইয়া ক্লিয়ার দশ বলছে আজ করে কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় তাহলে আজ করে। কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয় বলো আচ্ছা তানবির বলছে একটু ফাস্ট করান হ্যাঁ করাচ্ছি যে যেগুলো একটু মনে করো বোঝানোর ব্যাপার আছে এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি আর কি অলরাইট আচ্ছা একটু শেয়ার করবা সবাই শেয়ার করবা যাতে করে সবাই টাইম শেয়ার করো যাতে করে তোমাদের ফ্রেন্ডরা ক্লাসে চলে আসে ওকে তাহলে বলো দশের কি আজকে কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় বত্রিশটি এটা মুখস্থ করবা আজকে কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয় বত্রিশটি এটা মুখস্থ করে ফেলবা এরপর বলছে কি দেখো ঊনত্রিশ দশমিক সংখ্যাটির বাইনারি মান কত এটা খুব সিম্পলি তোমরা ক্যালকুলেটর ইউজ করে করে ফেলবা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বের করতে হয় সে বিষয়েটা একটু মাথায় রাখবা আর যেটা বললাম আমার ক্লাস থেকে খেয়াল করা আমার সরি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হুমায়ুন কেভি ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাস শেষে চ্যাপ্টার থ্রি বোর্ড কোয়েশন সলিউশন যে প্লেলিস্টটা আছে সেখানে যাবা সেখানে গেলে এটা পেয়ে যাবা ঠিক আছে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে তুমি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং রূপান্তর করবা ভালো করে ক্লাসটা করে ফেলবা এরপর খেয়াল করো হ্যাঁ ডিজিটাল ডিভাইসের এমসি কিউ একটু পরে সোলভ হবে এগুলো আমি করছি না এগুলো তোমরা করে ফেলবা এরপর কি বলছে দেখো বলছে বারো নম্বরে এই যে এগারো নম্বরে আমাদেরকে বলছে বাইনারি মান কথা হবে এটা তোমরা মাধ্যমে করে ফেলবা শেষ এটাকে তুলবা বাইনারিতে নিয়ে যাবা শেষ কাজ বারো নম্বর দেখো নম্বরে বলছে এটা এটা হচ্ছে পরের সংখ্যাটি কত অক্টাল সংখ্যা পদ্ধতিতে তাহলে খেয়াল করো একটু একটু খেয়াল করো এই যে যদি তোমাকে বলা হয় কোনো একটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক দেওয়া থাকে দেখো অক্টালে সর্বোচ্চ অঙ্ক কত সেভেন জিরো থেকে সেভেন পর্যন্ত হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি জিরো থেকে সেভেন পর্যন্ত অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কি করি অঙ্ক ব্যবহার করি এখন তোমাকে যদি কোনো একটা সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্ক দেওয়া থাকে এবং যদি বলা হয় যে এর পরের মান কত তাহলে তুমি কি করবা সিম্পল বিষয় এটার সাথে একযোগ করবা এত টাইম নেওয়ার সময় নাই কি করবা দেখো যেটা সর্বোচ্চ অঙ্ক আছে সেই জায়গায় তুমি শূন্য বসিয়ে দিবা যদি পরের সংখ্যা বলে তাহলে দেখো ওয়ান সেভেন কী সংখ্যা অক্টাল সংখ্যা লকটালের সর্বোচ্চ সংখ্যা কত সেভেন সেভেনের জায়গায় তুমি কি করবে একটা শূন্য বসিয়ে দিবা আর এখানে এদিকে যেটা থাকবে সেটার সাথে তুমি এক যোগ করবা তাহলে একের সাথে এক যোগ করলে কত হবে দুই হবে তাহলে কত টু জিরো মানে বিষ বিষ আছে কিনা দেখো ঠিক আছে বিষ ঠিক আছে আচ্ছা ধরো আমি তোমাকে বললাম আরও কিছু বিষয় বলতেছি ধরো আমি তোমাকে বললাম টু এফ এফ টু এফ এফ কি ধরনের সংখ্যা হ্যাগজ্যাড এস সংখ্যা এখন তোমাকে যদি বলা হয় এটার পরের সংখ্যা কত তাহলে তুমি দেখতে পাচ্ছ সংখ্যার সর্বোচ্চ অঙ্ক এখানে দেওয়া আছে তুমি কি করবা পরের সংখ্যার জন্য যোগ করার কোনো প্রয়োজন নাই তুমি কি করবা দেখো এখানে তুমি শূন্য বসিয়ে দিবা যেগুলো সর্বোচ্চ অঙ্ক আছে সেখানে তুমি কি করবা শূন্য বসাবা এদিকে যে সংখ্যাটা আছে তার সাথে তুমি যোগ করে দাও টু এর সাথে যোগ করলে কথা হবে থ্রি ঠিক আছে আচ্ছা আমি আরেকটা বলতেছি দেখো ধরো বলা হচ্ছে একটা সংখ্যা তোমাকে বলছে এটার পরের সংখ্যাটা কত পরের সংখ্যা যোগ করতে হবে তাহলে তুমি কি করবা সিম্পল সর্বোচ্চ অঙ্ক যেগুলো আছে সেগুলো নিচ্ছে তুমি শূন্য বসাবা পাশে যেটা থাকবে সেখানে তুমি যোগ করে দিবা তাহলে একের সাথে একযোগ করলে কথা হবে দুই বুঝছো এটা আচ্ছা এখন আসো যদি এরকম বলে আমাদেরকে এই যে সেভেন সেভেন এটা একটা অক্টাল সংখ্যা সেভেন সেভেন এটা একটা অক্টাল সংখ্যা যদি স্যার আমাদেরকে বলা হয় দেখো সেভেন সেভেন কালার কোনটা এটা ঠিক আছে মনে হয় না এটা ইউজ করি কেমন যদি বলা হয় সেভেন সেভেন এটা একটা অক্টাল সংখ্যা আমাদেরকে যদি বলা হয় এটার পরের সংখ্যা কত তুমি কি করবাই যে যতগুলো সর্বোচ্চ সংখ্যাটা আছে যতগুলো সর্বোচ্চ সংখ্যাটা আছে ততগুলো শূন্য বসাবা তাহলে শূন্য শূন্য দ্যাটস ফাইন শূন্য বসালাম এখন আমাদের কিন্তু একটা এক যোগ করতে হবে এখন এক যোগ করার জন্য কি কোনো সংখ্যা এদিকে আছে নাই তাহলে আমরা কি করব সিম্পলি একটা এখানে বসিয়ে দিব যদি তোমাকে বলা হয় এফ এফ ঠিক আছে এরকম তিনটা এফ এটার পরের সংখ্যা কত তুমি কি করবা যতগুলো সর্বোচ্চ অঙ্ক আছে ততগুলো তুমি শূন্য বসাবা এরপর কি করবা এক যোগ করবা দেখো এদিকে এক যোগ করার জন্য কোনো সংখ্যা আছে নাই তাহলে তুমি কি করবে একটাকে সিম্পলি নিচে বসিয়ে দিবা আর যদি থাকে সেক্ষেত্রে তুমি যোগ করে বসাবা ক্লিয়ার এটা আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার পরের সংখ্যার ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের কাছে বলো পরের সংখ্যার ব্যাপারটা কি ক্লিয়ার ফাইন সবাই একটু শেয়ার করবা ক্লাসটা শেয়ার করবা যাতে করে ক্লাসে সবাই একসাথে আসে যদি ক্লাসে সবাই থাকে আমরা ক্লাসটা এনজয় করবো এবং প্রচুর পরিমাণ হচ্ছে স্পিড থাকবে চ্যাপ্টার থ্রি ফোর সব শেষ করে ফেলব চ্যাপ্টার ফাইভও শেষ করে দিব সমস্যা নাই তোমরা থাকলেই হচ্ছে আমার ক্লাস দিতে কোনো প্রবলেম নাই আর ইলেকট্রিসিটি থাকলে আর তোমরা থাকলে ক্লাস চলবে ইনশাল্লাহ তাহলে খেয়াল করি স্যার আমরা এটা পারবো আশা করি এই যে এটা তাহলে পরের সংখ্যাটা বের করার নিয়মটা আমরা পারবো ইনশাল্লাহ সবাই বলছো ওকে ফাইন এরপর দেখো এখানে আমাদেরকে তেরো নম্বরে বলছে এর সমকক্ষ হ্যাকিম সংখ্যা কোনটি তাহলে কি করবা ক্যালকুলেটারে এটা তুলবা ক্যালকুলেটারে এটা তুলে তারপর হ্যাকসারিসিমলে নিয়ে যাবা শেষ কাজ ঠিক আছে ক্যালকুলেটর হচ্ছে এই মানটা তুলবা বাইনারি মানটা তুলবা তারপর হ্যাকসারিসিমলে নিয়ে যাবা অ্যান্সার যেটা সেটা বসিয়ে দিবা। ঠিক আছে আর যদি তুমি নর্মালি চাও কিভাবে বের করবো বের করা যায় দেখো এখানে চার বিট আছে সেই চার বিটের যদি আমরা কি করি হ্যাকসারিসিমেল মানটা বের করি তাহলে কি করতে হবে আমরা জানি একটা বিষয় আমরা জানি সেটা হচ্ছে বাইনারি থেকে হ্যাকসারিসেমেল এবং সিমল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি যদি আমরা করি আমাদের চার চার বিট হিসাব করতে হয় চার বিট ঠিক আছে অর্থাৎ এইট ফোর টু ওয়ান হচ্ছে আমাদের কোড তাহলে দেখো এই সংখ্যাটাকে এই যে এই চার বিট যেগুলো আছে পয়েন্টের আগে এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট এটার আগে যে চার বিট আছে এগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই এগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি আটের সাথে চার যোগ করলে হবে বারো বারোর সাথে দুই যোগ করলে হবে কি চোদ্দ তাহলে চোদ্দ মানে হ্যাকজারে সিমেলে কত ই ১৪ মানে হ্যাকজারে সিমেলে কত ই ঠিক আছে আচ্ছা ই ই আমরা পেলাম এরপর খেয়াল করে এখানে ওয়ান ওয়ান আছে না ওয়ান ওয়ান এটারও আমাদের কি করতে হবে একইভাবে চার হিসাব করে এটার আমাদের কি বের করতে হবে এটার হচ্ছে আমাদের তোমার হ্যাকজারে সিমেল সংখ্যাটা বের করতে হবে তাহলে এইট ফোর টু ওয়ান তাহলে খেয়াল করা শুধু ওয়ান ওয়ান আছে তাহলে ওয়ান ওয়ান আট এবং চার যোগ করলে কত পাবো কত পাবো বারো তাহলে বারো মানে একজাম সিমিলে কি সি তাহলে এই যে এখানে এটার মানে হচ্ছে ই আর পরে যে পয়েন্ট ওয়ান ওয়ান আছে এটার মানে হচ্ছে সি আমাদের সঠিক অ্যান্সারটা কি হবে ই ডট সি তবে তোমরা এত কষ্ট করে করবা না তোমরা যে কাজটা করবা ক্যালকুলেটরের সাহায্যে করবা এই ঘ কিভাবে অ্যান্সার হয় এটার তেরো এর ঘ অ্যান্সার হবে তেরো এর ঘ অ্যান্সার হবে না তো তেরো এর অ্যান্সার হবে হচ্ছে এটা এই যে ই ডট সি আবারও বলছি দেখো এই যে এখানে কি আছে আমাদেরকে এখানে দিছে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এই বাইনারি সংখ্যাটা আমাদেরকে দিয়ে দিছে ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে বলছে এটার হ্যাকজাডেসিমাল সংখ্যাটা বের করো তাহলে আমরা কি হিসাব করব বাইনারি থেকে সিমেলে কনভার্ট করার সময় আমরা ক্যালকুলেটর দিয়ে এই কাজটা করব ক্যালকুলেটর ব্যবহার করে এটা করব বাট নর্মালি কেমনে করবো একটু দেখো সময় কিন্তু নষ্ট করা যাবে না ক্যালকুলেটর ইউজ করবো অবশ্যই ঠিক আছে বাট আমরা নর্মালি কীভাবে করব দেখো এই যে এখানে এই যে চার বিট আছে তুমি কি করবা এইট ফোর টু ওয়ান এই কোডের মধ্যেই এই চারটা বিট বসাবা তাহলে কী হবে ওয়ান 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 জিরো তাহলে আমরা যদি যেগুলো নিচে ওয়ান দেখতে পাচ্ছি সেগুলাকে যদি আমরা যোগ করি আট চার দুই যোগ করলে কত হবে চোদ্দ তাহলে হ্যাক্সাডেসিমাল সংখ্যায় চোদ্দকে আমরা কি জানি চোদ্দকে আমরা জানি ই কি জানি ই আচ্ছা ই আমরা পেলাম এরপর পয়েন্ট পরে আমাদের করতে করতে হবে হবে মান বের তাহলে খেয়াল করো এই যে আলাদা আলাদা বের আলাদা আলাদা এই অংশটা আলাদা এরপরে পয়েন্টের অংশটা আলাদা তাহলে এটা যদি আমরা বের করি তাহলে কি হবে ওয়ান ওয়ান এখানে আর কোনো কিছু আছে নাই আমরা শূন্য বসিয়ে দিলাম বিট মেলানোর জন্য আমরা শূন্য বসালাম পয়েন্টের পরে শূন্য বসালে কোনো সংখ্যার পরে এই যে পয়েন্টের পরে কোনো সংখ্যার পরে তুমি যদি শূন্য বসাও সেটাতে কিছু যায় আসে না সমস্যা নাই তাহলে কি হবে এইট এবং ফোর যোগ করলে কত হবে বারো তাহলে বারো মানে কত হ্যাকজার সি তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ই ডট সি রাইট অ্যান্সার কি ই ডট সি আচ্ছা তোমরা বারবার আমাকে একটা প্রশ্ন করছো সেটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবা আমি যে যে কথাটা বললাম ক্লাসটা শেষ করার পরে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবা হুমায়ুন ক্যাবি ইউটিউব চ্যানেল ঠিক আছে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবা প্লে লিস্ট প্লে লিস্টে যাওয়ার পরে দেখবা চ্যাপ্টার থ্রি বোর্ড কোয়েশন সলিউশন একটা প্লে আছে সেখানে গেলে এই ভিডিওটা পেয়ে যাবা অথবা ক্লাসটা শেষ করে আমি এই ভিডিওটার মানে তোমাদের যে ক্লাসটা এখন হচ্ছে সেটার কমেন্ট সেকশানে ক্যালকুলেটরের ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে যোগ বিয়োগ এবং সংখ্যা পদ্ধতি রূপান্তর করবা সেটার লিঙ্কটা দিয়ে দিব। টেনশন করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে বোঝাতে পারছি আমি সো টেনশনের কোনো প্রয়োজন নেই আমি এই ভিডিওর কমেন্টে এটা দিয়ে দিব টেনশন করিও না এরপর খেয়াল করো আচ্ছা এরপর এখানে বলছে স্যার চোদ্দো নম্বরে বলছে এর পূর্বের সংখ্যা কত কি দেওয়া আছে এই যে হ্যাকজার হ্যাকারে দেওয়া আছে বেস কত সিক্সটিন তাহলে পূর্বের সংখ্যা বলছে তাহলে আমরা কী করব এক বিয়োগ করবো তাহলে একটু সিম্পলি তুমি চিন্তা করো ছোট্ট একটু সিম্পলি তুমি চিন্তা করো দেখো এই যে এফ এটা হচ্ছে একজাক্টের সর্বোচ্চ অঙ্ক যদি বলা হয় এটার পরের সংখ্যা কত আমরা কি কাজ করতাম আমরা আমরা যতগুলো সর্বোচ্চ থাকতো ততগুলো শূন্য বসাতাম তাহলে এটার পরের সংখ্যা কত সেটা যদি আমাদেরকে জিজ্ঞেস করতো আমরা সর্বোচ্চ অঙ্ক আছে কয়টা একটা তাহলে আমরা কি করতাম একটা শূন্য বসাতাম এরপর ডান দিকে কি করতাম আমরা ডান দিকে হচ্ছে আমরা একটা এক বসিয়ে দিতাম ঠিক আছে তাহলে এফ এর পরের সংখ্যা যদি ওয়ান জিরো হয় তাহলে এটা হচ্ছে এফ এর পরের সংখ্যা হেক্সাডেসিমেল যদি ওয়ান জিরো হয় তাহলে পূর্বের সংখ্যা কত হবে এফ হবে আর তোমার যদি এত কাহিনী করতে ইচ্ছে না করে তুমি কি করবা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটর ব্যবহার করে কি করবা তুমি হচ্ছে মানটা বের করে ফেলবা তবে এটা তোমার কাছে সময় সাপেক্ষ ব্যাপার এ কারণে যে কাজটা করবে দেখো এফ এটা হচ্ছে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা ঠিক আছে সো যদি আমাদেরকে বলে এটার পরের সংখ্যা কত সো যেহেতু একটা সর্বোচ্চ অঙ্ক আছে আমরা এখানে একটা শূন্য বসালাম তারপর আমরা কি করব একটা এক যোগ করব তাহলে এখানে যোগ করার মতো কোনো সংখ্যা যেহেতু নাই আমরা একটাকে এখানে বসিয়ে দেই তাহলে হ্যাক্সাডেসিমেল হ্যাক্সাডেসিমেল এর সর্বোচ্চ অঙ্ক এফ সেটার পরের সংখ্যা হচ্ছে ওয়ান জিরো তাহলে পরের সংখ্যা যদি ওয়ান জিরো হয় তাহলে পূর্বের সংখ্যা কত হবে এফ হবে সঠিক অ্যান্সার কোনটা ঘ বুঝছো আরেকটা তোমাকে দেখাই ধরো আমি তোমাকে বললাম যে টু জিরো জিরো এটা অক্টালে দেওয়া আছে কিসা দেওয়া আছে অকটালে টু জিরো জিরো এটা অক্টালে দেওয়া আছে তোমাকে যদি বলা হয় এর পূর্বের সংখ্যা কত এর পূর্বের সংখ্যা কত তোমাকে বলছে এর পূর্বের সংখ্যা কত তাহলে খেয়াল করো যতটা শূন্য আছে তুমি ততটা অক্টালের সর্বোচ্চ অঙ্ক বসিয়ে দিবা শূন্য আছে কয়টা দুইটা তাহলে তুমি অকটালের সর্বোচ্চ অঙ্ক সেভেন দুইটা বসাবা ঠিক আছে দুইটা বসিয়ে দিবা এখানে হচ্ছে তুমি কি করবে এটা থেকে এক মাইনাস করে দিবা তাহলে দুই থেকে এক চলে গেলে কত হবে এক হবে তাহলে টু জিরো জিরো অক্টাল সংখ্যা এটা এটার পূর্বের সংখ্যা হচ্ছে এটা ঠিক আছে আরেকটা দেখায় ধরো তোমাকে বলছে ওয়ান সরি তোমাকে বলছে ওয়ান জিরো জিরো এটা একটা হ্যাকজারেসিমাল সংখ্যা তোমাকে বলছে এটা একটা হ্যাকজারেসিমাল সংখ্যা এখন তোমাকে যদি বলা হয় এটার পূর্বের মান কত কিসে দেওয়া আছে হ্যাকজারেসিমালে দেওয়া আছে তাহলে তুমি কি করবা যতগুলো শূন্য আছে ততগুলো তুমি এফ বসাবা হ্যাকজারিসিমেলের সর্বোচ্চ অঙ্কটা বসাবা তাহলে শূন্য আছে দুইটা আমরা দুইটা এফ বসালাম এর এরপরে পাশে যেটা থাকবে সেটা থেকে আমরা এক বিয়োগ করব যেহেতু পূর্বের সংখ্যা বলছে পূর্বের সংখ্যা বললে হচ্ছে আমরা কি করব এক বিয়োগ করব তাহলে এক থেকে এক চলে গেলে কি হবে শূন্য হবে তাহলে ওয়ান জিরো জিরো এ হ্যাকজারিসিমেল সংখ্যার পূর্বের সংখ্যা হচ্ছে এটা পারবা বলো না পারার কিছু নাই পারতে তোমাকে হবেই আচ্ছা পূর্বের সংখ্যা বললে বের করতে পারবা তো পূর্বের সংখ্যা বললে বের করতে পারবা আচ্ছা পনেরো নম্বরে আমাদেরকে বলছে এ প্লাস বি প্লাস সি সংখ্যা এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো এর সমতুল্য মান কোনটি তাহলে ক্যালকুলেটরের সাহায্যে কি করবা ক্যালকুলেটরের সাহায্যে হচ্ছে তুমি এই তিনটার যোগ ফল আগে হ্যাক্সারেসিমাল সংখ্যায় নিয়ে আসবা এই তিনটাকে আগে হ্যাক্সারেসিমালে যোগ করে এই তিনটাকে হ্যাকসারের সিমিলে নিয়ে আসবা তারপর তুমি অক্টালে রূপান্তর করে দেখবা বাইনারিতে রূপান্তর করে দেখবা হ্যাকসারের রূপান্তর করে দেখবা তারপর তুমি হচ্ছে হ্যাকসারদের রূপান্তর করে দেখবা আসছে কিনা সো দেখো একটু আমরা যদি এই তিনটাকে যোগ করি ক্যালকুলেটরের সাহায্যে করবা আমি সেটা এখানেই দিয়ে দিব মানে এখানে আমি তোমাদেরকে ওই যে লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আমার ইউটিউব লিঙ্কটা হচ্ছে তোমাদেরকে এখানে দিয়ে দেয় এটা ভালো হবে সেক্ষেত্রে তোমরা চেক করতে পারবা এক সেকেন্ড

তোমরা হয়তো দেখতে পাবা আমার প্রোফাইল যেটা আছে সেই প্রোফাইল থেকে এখানে আমি কমেন্ট করছি ঠিক আছে অলরাইট সো পনেরো নম্বরের চ্যান্সার বি বলছে অনেকেই বি বলছে অলরাইট তাহলে যে কাজটা স্যার আমরা করব সেই কাজটা হচ্ছে কি সেই কাজটা হলো আমরা এই যে এই সবগুলোকে প্রথমে যোগ করে ফেলব তাহলে দেখো এ বি এবং সি হেক্সাডেসিমাল যোগ করবা কি যোগ হেক্সাডেসিমাল যোগ করবা তাই না হেক্সাডেসিমাল যোগ করবা এই যে এ আচ্ছা যোগের ক্ষেত্রে একটা বিষয়ে মাথায় রাখবা যোগের ক্ষেত্রে একটা বিষয়ে মাথায় রাখবা সেটা হচ্ছে তুমি যখন যেই সংখ্যা পদ্ধতির যোগ করবা যোগ ফলটা ওই সংখ্যা পদ্ধতির বেইসের সমান বা তার বেশি হতে পারবে না যদি হয় সেক্ষেত্রে যোগফল থেকে বেসকে বিয়োগ করতে হয় দেখো এ মানে দশ বি মানে হচ্ছে কত এগারো তাহলে এগারো এবং দশ মিলে কত হবে একুশ এবং সি মানে কত বারো তাহলে বারো যদি একুশের সাথে যোগ করি তাহলে কথা হবে থার্টি থ্রি তেত্রিশ আচ্ছা তেত্রিশ আমরা করছি কার যোগ হ্যাকজারিসিম সংখ্যার যোগ হ্যাকজারিসিম সংখ্যার বেইস কত হ্যাকজারিসিম সংখ্যার বেইস হচ্ছে ষোলো তাহলে যোগফল কখনো বেইসের থেকে বেশি বা বেইসের সমান হতে পারবে না আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ বেস থেকে বড়। তাহলে কি করব আমরা তেত্রিশ থেকে বেসকে বিয়োগ করব। তেত্রিশ থেকে যদি বেসকে বিয়োগ করি তেরো থেকে যদি তোমার ছয় যায় তাহলে কত হবে সাত ঠিক আছে আর এখানে তোমার দুই থেকে এক গেলে কত হবে এক তাহলে কত হবে সতেরো আচ্ছা সতেরো বেস থেকে বড় না তাহলে আমরা কি করব আবার এটা থেকে আবার বিয়োগ করব আমরা সতেরো এটা যেহেতু এটা একবার বিয়োগ করলাম আমরা বেসকে বেসকে আমরা এখানে একবার বিয়োগ করলাম বিয়োগ করে আমাদের বিয়োগ ফল আসছে হচ্ছে সতেরো সেটাও দেখতে পাচ্ছি হ্যাকজারিসিমেলের যে বেইস আছে ষোলো সেটা থেকে বড় তাহলে কি করব আমরা আবার বিয়োগ করব আবার বিয়োগ করব তাহলে সতেরো থেকে যদি ষোলো যায় তাহলে কত থাকবে এক থাকবে আচ্ছা এক আমরা এখানে বসালাম যেহেতু এক হচ্ছে বেস থেকে ছোট ছোট আচ্ছা ওকে ফাইন কয়বার বিয়োগ করছি আমরা এই যে তেত্রিশ এটাকে বেস থেকে ছোট করার জন্য কয়বার বেসকে বিয়োগ করছি দুইবার তাহলে আমাদের ক্যারি আছে কত টু তাহলে ক্যারি টুটা আমরা নিচে বসিয়ে দিব তাহলে এই যে এ বি সি এই তিনটাকে আমরা যদি হেক্সাডেসিমেল যোগ করি সেক্ষেত্রে আমাদের যোগফল কত আসবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এটা আসবে আই থিঙ্ক এটাই আসবে ঠিক আছে তেত্রিশ তেত্রিশ সাথে হচ্ছে আমরা যদি ষোলো বিয়োগ করি তাহলে হবে হচ্ছে তোমার সতেরো সতেরো থেকে এক ওয়ান ঠিক আছে তাহলে এটাকে এটাকে তুমি হচ্ছে কনভার্ট করবা আমরা যদি টোয়েন্টি ওয়ান এটাকে হচ্ছে তোমার কি করি ওই যে ইয়াতে কনভার্ট করে সেক্ষেত্রে কি মিলবে আচ্ছা দেখি দেখো আমরা চারবিট চারবিট হিসাব করবো তাহলে ওয়ান ওয়ানের বাইনারি হবে হচ্ছে জিরো জিরো ওয়ান টু এর বাইনারি হবে হচ্ছে তোমার জিরো জিরো ওয়ান জিরো ঠিক আছে এই যে ওয়ান চারটা জিরো ওয়ান এটাই সঠিক অ্যান্সার হবে হচ্ছে এটা ঠিক আছে মানে খ আর কি সেগুলো তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবা এত প্যারা আর কিছু নাই তুমি ক্যালকুলেটরের সাহায্যে এই তিনটাকে যোগ করবা যোগ করে যোগফলটা হেক্সাডেসিমেল আসছে কত টোয়েন্টি ওয়ান সেটাকে তুমি একটা একটাই নিয়ে যাবা অক্টালে নিয়ে যাবা বাইনারিতে নিয়ে যাবা হেক্সাতে নিয়ে যাবা তারপর দেখবা কোনটা সঠিক এরপর কি বলছো এরপর আসো এরপর হচ্ছে আমাদেরকে এখানে বলছে এটার সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত আমার ক্যালকুলেটার হচ্ছে তিন চার স্ক্যান করে বুঝি নাই তোমার কথা রাফি খেয়াল একটু এখানে কি বলছে দেখো এখানে বলছে এই সংখ্যাটার সমতুল্য হ্যাকজারে সিমের সংখ্যা কোনটা হবে দেখো আমরা যদি হচ্ছে এটাকে সরাসরি ক্যালকুলেটরে কি করবা এটাকে তুলবা তুলে ক্যালকুলেটর হচ্ছে এটা তুলবা তুলে হ্যাকজারেসিমের বাটনটা ক্লিক করবা ক্লিক করলে অ্যানসারটা বের হয়ে যাবে বুঝতে পারছো এটা ষোলো আর নর্মালি তুমি যদি করতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু চারবিট চারবিট করে করতে হবে এটা লেন্দি প্রসেস সো ক্যালকুলেটরে কী করবা ক্যালকুলেটার হচ্ছে এটাকে প্রথমে তুমি বাইনারিতে তুলবা বাইনারিতে তুলে তারপর তুমি হ্যাকজারিসিমিলার যে বাটনটা আছে ক্যালকুলেটারে সেটা ক্লিক করলে কিন্তু চলে যাবে হ্যাকজারিসিমিলার চলে যাবে আশা করি এটা পারবা ষোলো নম্বরটা পারবা ঠিক আছে আচ্ছা এখন তোমরা এটা অ্যান্সার করো ই এফ এফ এর পরের সংখ্যাটি কত দেখি এটা তোমরা পারো কিনা হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটার তোমরা তো ক্যালকুলেটরের সাহায্যেই করবা এটা আমি বারবার বলে আসছি ক্লাসের শুরু থেকে আমি বলে আসছি ক্যালকুলেটরের সাহায্যে এটা করবা আমাকে সারিয়ার কৌশিক বলছে স্যার ক্যালকুলেটর হচ্ছে দশমিকের পরের সংখ্যা কেমনে তুলব আমার ক্লাসটা আমার ভিডিওটা দেখলে এগুলো ক্লিয়ার হবে এটা নিয়ে হচ্ছে তোমাদের টেনশনের দরকার নেই আচ্ছা এটা বলো এটা কথা হবে ই এফ এফ এটার পরের সংখ্যা কত হবে সতেরো সতেরো না রামিস অ্যান্সার করছে ভুল সতেরো সতেরো হচ্ছে ভুল অ্যান্সার সতেরো হচ্ছে গ অ্যান্সার হবে ওই যে খাদি যে হচ্ছে রাইট অ্যান্সারটা করছে হ্যাঁ সতেরো গ অ্যান্সার হবে সতেরো গ অ্যান্সার হবে ঘ না গ গ গ অ্যান্সার হবে কিভাবে গ অ্যান্সার হচ্ছে একটু দেখো দেখো পরের সংখ্যা বলছে তাহলে এখানে কি আছে ই এফ এফ রাইট তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ অঙ্ক আছে কয়টা দুইটা আমরা এই দুইটা নিচে কি বসালাম শূন্য বসালাম এরপর এদিকে এদিকে যেটা থাকবে এদিকে যেটা থাকবে সেটার সাথে এক যোগ করবো যদি থাকে এক যোগ করবো আর যদি না থাকে একটাকে আমরা সামনে বসিয়ে দিব যেহেতু এখানে হচ্ছে এফ যেগুলো সর্বোচ্চ অঙ্ক আছে সেগুলোর জন্য আমরা শূন্য বসালাম এদিকে একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে আমরা এক যোগ যদি অঙ্ক না থাকে আমরা একটা নিচে বসিয়ে দিব। সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি ই আছে ই হচ্ছে চোদ্দো চোদ্দোর সাথে এক যোগ করলে কথা হবে পনেরো তাহলে একজ্যাক্টলি সিমেল পনেরো কি কী দিয়ে প্রকাশ করা হয় এফ দিয়ে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কি গ সঠিক ক্যান্সার কি গ ওকে ফাইন আচ্ছা এরপরে আসি আঠেরো নম্বরে বলছে ক্লাসে শিক্ষক এই এই বাইনারি সংখ্যাটা এবং এই বাইনারি সংখ্যাটা হচ্ছে যোগফল নির্ণয় করতে বলছে মানে এটার এটা হচ্ছে যোগফল বের করতে বলছে একজন শিক্ষার্থী এটা বের করছে মানে এটা সে লিখছে এখন স্যার বলতেছে সে কত বেশি লিখলো তাহলে তোমরা তোমরা যে কাজটা করবা তোমাদের যে কাজটা করতে হবে প্রথমে এই দুইটার যোগফল বের করবা এই দুইটার যোগফল বের করে তারপর শিক্ষার্থী যেটা লিখছে যেহেতু বলছে সে বেশি লিখছে এই দুইটার যোগফলকে তুমি এটা থেকে শিক্ষার্থীর যেই সংখ্যাটা আছে সেটা থেকে বিয়োগ করলে পেয়ে যাবা এরপর দেখো নিচের কোনটি ষোলো নিচের কোনটি ষোলো বিটের কোট আমরা জানি নিচের হচ্ছে ইউনিকোড হচ্ছে ষোলো বিটের ইউনিকোড খুবই ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসতে পারে ইউনিকোড হচ্ছে কত ষোলো বিডেড ইউনিকোড কত ষোলো বিডেড ঠিক আছে ওকে ফাইন ইউনিকোড কত ষোলো বিডেড মনে রাখবা বিসিডি হচ্ছে চার বিড়ের আজকে হচ্ছে সাত অথবা আট বিড় ইবিসিডি ইবি আইসি হচ্ছে আট বিড়ের ইউনিকোড হচ্ছে ষোলো বিড এরপর দেখো এখানে কয়টা বিট আছে এখানে চারটা বিট আছে বিশ নম্বরে কি বলছে বিশ নম্বরে এইখানে কয়টা বিট আছে বাইনারি শূন্য এবং এককে আমরা বিট বলি এখানে চারটা বিট আছে এরপর একুশ নম্বরে বলা হচ্ছে ফোর এইট সি অনুক্রমটির পরের মান কত এখানে চার চার করে বাড়তেছে তাহলে যদি আমরা সি মানে কত সি মানে বারো বারোর সাথে যদি আমরা চার যোগ করি কত হবে ষোলো হবে সো এটা যেহেতু সি দেওয়া আছে এখানে যেহেতু সি দেওয়া আছে তার মানে বুঝতে হবে এটা হ্যাক্সারেসিমাল সংখ্যার একটা ধারা সো আমরা যদি সি এর সাথে চার যোগ করি তাহলে হচ্ছে কত ষোলো সি মানে হচ্ছে বারো বারোর সাথে চার যোগ করলে হবে ষোলো তো ষোলো তো লিখা যাবে না বিকজ যেই সংখ্যা পদ্ধতি যেই সংখ্যা পদ্ধতিতে তুমি যোগ করবা যোগফল সেই সংখ্যা পদ্ধতির বেসের সমান বা তার বেশি লিখা যাবে না তাহলে কি করবা ষোলো থেকে ষোলোকে কে করো তাহলে কি আসবে শূন্য 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 আসছে ক্যারি কত এক তাহলে আমাদের অ্যান্সারটা হবে ওয়ান জিরোটা হবে হবে তোমার কি গ জিরো ঠিক আছে ওকে ফাইন ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে বুক কোড ভুক্ত করা যায় তাহলে ইউনিকোড হচ্ছে এমন একটা কোড যেটার সাহায্যে পৃথিবীর সকল বর্ণ সংখ্যা প্রতীককে হচ্ছে ভুক্ত করা যায় তাহলে কত হবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ ইউনিকোডের কথা আসলে ইউনিকোডের কথা আসলে মনে রাখবা ইউনিকোড যেহেতু ষোলো বিটের তুমি টু টু দি পাওয়ার এন হিসাব করবা এন এর জায়গায় ষোলোকে বসিয়ে দিলে এটা চলে আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ মুগস্থ করে ফেলতে পারো ঠিক আছে মুগস্থ করে ফেলতে পারো আচ্ছা ও বলছে একুশ নাম্বারটা বুঝে নাই যে কাজটা করবা হ্যাকজারেসিমেলের যেহেতু এখানে সি আছে তুমি সি এর সাথে চার যোগ করে দিবা সিমেল যোগ করবা তাহলে ও চ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে এটা বুঝছো তো আশা করি আচ্ছা এরপর দেখো তেইশ নম্বরে বলা হচ্ছে প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের আমরা জানি আজকে সেভেন বিটকে আজকে এইট বিট করার জন্য আমরা যে একটা অতিরিক্ত বিট প্রদান করি সেটাকে আমরা প্যারিটি প্যারিটি বিট বলি তাহলে প্যারিটি বিট প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের হবে প্যারিটি বিট যুক্ত কোড হচ্ছে আট বিটের হবে কত বিট হবে আট বিটের হবে আলভি বলছে একুশেরটা একটু প্লিজ আচ্ছা আচ্ছা দেখো একুশ হাজারটা বলতেছি সমস্যা নেই অনেকের এটা সমস্যা হচ্ছে অনেকে হয়তো বুঝে নাই আচ্ছা সমস্যা নেই বলছি দেখো এই যে সি চার চার করে বাড়তেছে চারের সাথে চার যোগ করলে হবে আট চারের সাথে চার যোগ করলে হবে আট আটের সাথে চার যোগ করলে হবে বারো বারোকে এখানে তারা কী লিখছে সি লিখছে তার মানে এটা হ্যাকসাডিসিমেল সংখ্যা তাহলে আমরা যদি সি এর সাথে আবার চার যোগ করি সিমেল যোগ তাহলে সি হচ্ছে বারো বারোর সাথে চার যোগ করলে কত হবে ষোলো হবে ষোলো হচ্ছে এক মিলে এর সমান হয়ে গেছে তাহলে যোগফল যদি বেসের সমান হয় বা তার বেশি হয় যোগফল কিন্তু লিখা যাবে না যোগফল থেকে বেসকে বিয়োগ করতে হবে তাহলে যোগফল ষোলো থেকে বেস ষোলোকে কে করলে কত আসবে শূন্য আসবে শূন্য শূন্য আমরা লিখতে পারবো বিকজ এটা বেইস ষোলো থেকে ছোট হয়ে গেছে আচ্ছা কয়বার বিয়োগ করছি আমরা একবার তাহলে আমাদের ক্যারি আছে কত এক ক্যারিটা এখানে নিচে বসিয়ে দাও তাহলে কত আসছে সি এর সাথে চার যোগ করলে কত আসে ওয়ান জিরো আচ্ছা এরপরে আসো এরপরে এরপর এদিকে আসো আর কয়েকটা করবো আর বেশি করব না আমরা হচ্ছে এরপরে ডিজিটাল ডিভাইসে চলে যাব। ডিজিটাল ডিভাইস কারণ এগুলো হচ্ছে সব একই ধরনের চব্বিশ নম্বরে আমাদেরকে বলছে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি ভিত্তির উপর নির্ভর করে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার চার প্রকার এরপর দেখো এখানে আমাদেরকে একটা সংখ্যা দেওয়া আছে এই যে এটা এটার সমকক্ষ হ্যাকজারিসিমাল কত হবে তাহলে তোমরা কি করবা ক্যালকুলেটার হচ্ছে এটা তুলবা তুলে সেটাকে এক্সাইটে নিয়ে যাবা সিম্পল এরপর দেখো অক্টালের বেস কত অক্টাল বেস আট আমরা জানি এরপরে কি আছে এরপরে আছে দেখো ওয়ান এইট ফাইভ ওয়ান এইট ফাইভ এই ধারাটির মান কত দেখো একের সাথে সাহায্য করলে হচ্ছে আট আটের সাথে সাহায্য করলে হচ্ছে পনেরো তাহলে এখানে যেহেতু পনেরো না দিয়ে এফ দিছে তাহলে এখানে কি দেওয়া আছে হ্যাকজারে সিমেল দেওয়া আছে হ্যাকজারে সিমেল সংখ্যার ধারা দেওয়া আছে ঠিক আছে এখন এফ এর সাথে এফ মানে পনেরো পনেরোর সাথে তুমি কি করবা সাত যোগ করবা অবশ্যই ক্যালকুলেটারে সাহায্য করবা হ্যাকজারিসিমেল যোগ করবা আর কি ঠিক আছে তাহলে এফ হচ্ছে পনেরো পনেরোর সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে পনেরোর সাথে সাত যোগ করলে কত হবে বাইশ হবে রাইট তাহলে বাইশ বাইশ তো লিখা যাবে না বিকজ হাইকজারিসিমেলের বেস হচ্ছে কত ষোলো ষোলো থেকে বেশি হলে লিখা যাবে না তাহলে বাইশ থেকে ষোলোকে বিয়োগ করো বাইশ থেকে ষোলোকে বিয়োগ করলে কত আসবে বারো থেকে ছয় গেলে হবে হচ্ছে তোমার ছয় আর এখানে হচ্ছে তোমার কত এক থেকে এক গেলে শূন্য আচ্ছা আসছে ঠিক আছে মানে আমরা যদি বাইশ থেকে ষোলো কে করি তাহলে কত আসে আসে করছি করছি একবার তাই না আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত ষোলো তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবা হ্যাঁ সাতাশের হচ্ছে কি সাতাশের গ সাতাশের গ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আটাশ নম্বরে বলা হচ্ছে ওয়ান জিরো জিরো এবং এটার যোগফল কত হবে তাহলে তুমি ওয়ান জিরো জিরোকে হচ্ছে কী করবা হ্যাকজারে সেভেলে নিয়ে যাবা দুইটাকে হচ্ছে হ্যাকজারে সংখ্যা পদ্ধতিতে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটরের সাহায্যে কী করবা যোগ করে দিবা তাহলে সঠিক অ্যান্সারটা বের হয়ে যাবে বাইনারি যেটা আছে এটাকে হ্যাকজারে সেভেলে নিয়ে যাবা দুটাকে হচ্ছে হ্যাকজারে সেভেল যোগ করবা ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে সঠিক অ্যান্সারটা বের হয়ে যাবে আচ্ছা উনি উনত্রিশ নাম্বারে বলছে বারো এ টুস কমপ্লিমেন্ট কত বারো এ টুস কমপ্লিমেন্ট কত বারো এ টুস কমপ্লিমেন্ট কত হবে তাহলে বারো এটার প্রথমে তোমরা কি করবা বাইনারি বের করবা চলো আমরা করি একটু এটা দেখো বারো এই যে বারো তাহলে বাইরে হচ্ছে একের ডাবল দুই দেড় ডাবল চার চারের ডাবল আট আটের সাথে দুই যোগ করলে কত হবে বারো বাকিগুলো আমাদের দরকার নাই তাহলে বারো এর বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো যেহেতু এখানে আট বিটে দেওয়া আছে এটাকে আমরা আট বিটে সাজালাম নিচ থেকে শূন্য দিয়ে তাহলে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা যে মেথডটা অ্যাপ্লাই করব শর্টকাট মেথড প্রথমে বাইনারি মানটা বের করব তারপর বিটে সেটাকে সাজাবো তারপর আমরা কি করব টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা প্রথম ওয়ানটা পাওয়া পর্যন্ত লিখব দেখো জিরো জিরো ওয়ান প্রথম ওয়ানটা পাওয়া পর্যন্ত আমি উল্টায় নাই যেমন আছে তেমন লিখলাম তারপর থেকে আমরা উল্টানো স্টার্ট করব এখানে কি আছে এখানে ওয়ান আছে এটাকে আমরা জিরো করে দিব এখানে যতগুলো জিরো আছে সবগুলোকে আমরা ওয়ান করে দিব তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়ান 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 ওয়ান

বাইনারিতে রূপান্তর করা যায় বা কোডে রূপান্তর করা যায় ঠিক আছে ঠিক আছে তাহলে বাইনারিতে রূপান্তর করা যায় বা কোডে রূপান্ত আজ কি আজ এই কোডের মাধ্যমে আমরা দুইশো ছাপ্পান্নটি চিহ্নকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারব ওকে ত্রিশের খ আচ্ছা এরপর দেখো এখানে আমাদেরকে বলছে বাংলা ভাষাকে কম্পিউটারের অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয় পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যেই কোডটা বর্তমানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিকোড এটার মধ্যে কিন্তু পৃথিবীর সব ভাষা আছে ওকে তাহলে আমরা মোটামুটি হচ্ছে এরপর বত্রিশ নাম্বারে বলছে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়েছে প্রধানত দুই ভাগ প্রধানত দুই ভাগ একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ভাগ একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তিগত দশ এটা আমরা জানি আচ্ছা এরপর দেখো এখানে বলছে বিএফই এর সমতুল্য অক্টাল মান কত এটা হ্যাক্সাডেস মেলে দেওয়া আছে তোমরা কি করবা এটাকে জাস্ট অক্টালে রূপান্তর করে ফেলবা ক্যালকুলেটর ব্যবহার করে করবা কাজ শেষ আচ্ছা এরপর দেখো এই যে একটু আগে করালাম অক্টাল সংখ্যা পদ্ধতিতে ওয়ান সেভেন সেভেন এর পরের সংখ্যা কত দুইটা সেভেন আছে আমরা দুইটা শূন্য বসাবো এরপর যে এদিকে অঙ্কটা আছে সেটার সাথে একযোগ করবো তাহলে কত হবে টু জিরো জিরো টু জিরো জিরো ঠিক আছে আচ্ছা এরপর বাকিগুলো আশা করি পারবা এখানে আর না পারার কিছু নাই এখন আমাকে বলো আমি কি সংখ্যা পদ্ধতি থেকে আর করাবো নাকি এখন আমরা ডিজিটাল ডিভাইসে যাব একটু আমাকে বলো আশা করি পারবা একটা আমাকে বলো আমরা কি সংখ্যা পদ্ধতি আর করব নাকি ডিজিটাল ডিভাইসে যাব আশা করি পারবা সংখ্যা পদ্ধতি না পারার আর কিছু নাই এখানে ঘুরে ফিরে দেখবা একই টাইপের প্রশ্ন হ্যাঁ এখানে একই টাইপের হচ্ছে ঘুরে ফিরে দেখবা প্রশ্ন আচ্ছা ওকে ডিজিটাল ডিভাইসে যাচ্ছি তাইলে আমি আর করাচ্ছি না আমরা ডিজিটাল ডিভাইসে যাচ্ছি একটু সবাই ক্লাসটা শেয়ার করবা যাতে করে সবাই চলে আসে ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও যেহেতু আমরা এখন নতুন একটা বিষয় শুরু করব আমরা ডিজিটাল ডিভাইসে চলে যাবো এখন দেখো একটু ওকে আমার সাথে মুস্তাকিম আছে কেমন আছো মুস্তাকিম মুস্তাকিম হচ্ছে তেইশ ব্যাচের স্টুডেন্ট ছিল আমার খুবই আমার পছন্দের এবং খুব কাছের একজন স্টুডেন্ট ছিল আচ্ছা এরপর আবার একটু তোমাকে বলছি তোমাদেরকে আরেকটা বিষয় আমি আবার বলছি একটু মাথা রাখবা খেয়াল করি আবারও একটু তোমাদেরকে আমি একটা বিষয় বলছি আমরা ডিজিটাল ডিভাইস শুরু করবো এখন খেয়াল করবা একটা বিষয় আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমরা এই যে নাম্বার সিস্টেমের যে ব্যাপারগুলো আছে এগুলো একটু তোমরা কি করবা ক্যালকুলেটরের সাহায্যে কেমনে করতে হয় সেটা আমার ইউটিউব থেকে একটু করে নিবা ঠিক আছে আচ্ছা আমাকে আফসানা বলছে পিডিএফ দিবেন না আচ্ছা পিডিএফ এর জন্য আমাকে তোমরা ইনবক্স করিও আমি সমস্যাটায় দিয়ে দিব ওকে ওকে ফাইন দেখো তাহলে আমাদেরকে যে সিলেট তেইশে এটা আসছে এখানে একটা এখানে একটা হচ্ছে তোমার ফাংশন দেওয়া আছে এই ফাংশনটাকে সরল করতে বলছে তাহলে আমি দ্রুত একটু করব। তোমরা দেখবা আমরা একটু ফাস্ট করার চিন্তা ভাবনা করব। ঠিক আছে তাহলে খেয়াল করে একটু এখানে আমাদেরকে যেটা দেওয়া আছে এটাকে আমাদেরকে সরল করতে বলছে সরল মানে কি কী করতে হবে ছোটো করতে হবে আর কি ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ছোটো করি তাহলে কি আসে একটু দেখি দেখো প্রথমে তুমি এখান থেকে কী কমন পাচ্ছ একটু দেখো ওয়াই কমন যাচ্ছে

এ বলবা বুঝছো বুচ্ছো একটু বলবা আমাকে দ্রুত করতেছি বিকজ হচ্ছে আমরা যেন সবগুলো করতে পারি এটা আশা করি ক্লিয়ার এখানে একটা হচ্ছে তোমরা উপপাদ্য মনে এই উপপাদ্যটা ঠিক আছে এটা মনে রাখবা একটা একটার কমপ্লিমেন্ট এবং মাঝখানে প্লাস থাকলে সেটা ইকুয়াল কি আসবে ওয়ান আসবে এই জিনিসটা মাথায় রাখবা ওকে ফাইন এরপর আমাদেরকে দুই নাম্বারে বলছে একটা চিত্র দেওয়া আছে এটার আউটপুট কি হবে তাহলে এটার আউটপুট এখানে একটু এ এবং বি দেওয়া নাই আমি এগুলো একটু দিয়ে দেই দেখো এখানে এ এখানে বি আচ্ছা এ যদি নট গেটের মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে এ বার হবে এবং এ বার এবং বি যদি আবার অ্যান্ড এর মধ্যে দিয়ে যায় তাহলে কি হবে এ বার বি তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা খ সৎ প্রশ্ন বাচ্চাদের প্রশ্ন করছে আচ্ছা এরপর দেখো মৌলিক লজিক গেট কয়টি আমরা জানি তিনটি বাচ্চাদের প্রশ্ন আচ্ছা এরপর দেখো এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক এনকোডারের ক্ষেত্রে ইনপুট বেশি হয় আউটপুট কম হয় তাহলে ইনপুট বেশি আউটপুট কম এটা হচ্ছে অ্যানকোডারের ক্ষেত্রে সঠিক ইনপুট বেশি আউটপুট কম এটা হচ্ছে অ্যানকোডারের ক্ষেত্রে সঠিক ঠিক আছে ইনপুট বেশি আউটপুট কম অ্যানকোডারের ক্ষেত্রে এটা হয় এরপর খেয়াল করো এ বি সিডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের ক্ষেত্রে আউটপুট ডিকোডারের আউটপুট সংখ্যা কত হবে তাহলে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কম আউটপুট বেশি অ্যানকোডারের ক্ষেত্রে ইনপুট বেশি আউটপুট কম আর ডিকোডার হচ্ছে অ্যানকোডারের বিপরীত ঠিক আছে তাহলে ডিকোডারের ক্ষেত্রে যদি চারটা ইনপুট হয় আউটপুট কী হবে টু টু দি পাওয়ার অ্যান টু টু দি পাওয়ার অ্যান ঠিক আছে তাহলে এখানে কী হবে এখানে হবে হচ্ছে দেখো টু টু দি পাওয়ার এন তাহলে আমরা জানি অ্যান ইকুয়াল হচ্ছে তোমার এখানে ইনপুট সংখ্যা কয়টা আছে চারটা তাহলে আমরা যদি এখানে বসিয়ে দেই ফোরকে বসিয়ে দেয় তাহলে কী আসবে ষোলো আসবে তাহলে কী আসবে ষোলো আসবে তাহলে কি আসবে ষোলো তাহলে কী হবে এই যে আর ডিকোডারের ক্ষেত্রে যদি চারটা ইনপুট হয় তাহলে আউটপুট আসবে কত ষোলোটা এই যে ঘ আচ্ছা এরপর দেখো আমাদেরকে ছয় নম্বরে বলছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা সমান বিকজ হাফ অ্যাডার হচ্ছে আমরা দুইটা বিটকে যোগ করি এবং আউটপুট হচ্ছে আমরা দুইটা আউটপুট পাই একটা সাম আর একটা ক্যারি একটা যোগফল আর একটা ক্যারি তাহলে কী হবে তাহলে হচ্ছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান সেটা হচ্ছে হাফ অ্যাডার ঠিক আছে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা পাই না যেমন ফুল এডারের ক্ষেত্রে আমরা ইনপুট দেই তিনটা আউটপুট পাই দুইটা আর এনকোডারের ক্ষেত্রে হচ্ছে আমরা ইনপুট দেই বেশি আউটপুট পাই কম কাউন্টারের ক্ষেত্রেও একই বিষয় সো আমরা এখানে হচ্ছে অ্যান্সার করবো কটা হাফ এড আচ্ছা এরপর সাত নম্বর হচ্ছে একটা কী দেওয়া আছে বলছে এটার এক্সের মান ওয়ান হবে কখন এক্সের মান কখন ওয়ান হবে সো এটা হচ্ছে ডিফিকাল্ট এখান থেকে বের করা ডিফিকাল্ট যদি আমরা এটাকে হচ্ছে কী করে ফেলি এটাকে যদি আমরা সরল করি সেক্ষেত্রে আমাদের জন্য সহজ সেটাকে সরল করলে কী হবে এক্স ইকুয়াল সি প্লাস বি বার হ্যাঁ এ প্লাস বি আচ্ছা তো এখানে হচ্ছে আমরা যদি এটাকে ভেঙে দিই তাহলে হবে সিবার ইন্টু বি বার বি বার জ্ঞানের উপার্থ অনুসারে ভেঙে দিলাম এখানে হচ্ছে এ প্লাস বি আছে অল আমি এখানে পাশে করতেছি এখন সি বার বি বার দিয়ে গুণ করো তাহলে কি হবে এ এই যে এর সাথে যদি গুণ করি তাহলে হবে এ বি বার সি বার প্লাস এখানে কি হবে এখানে হবে হচ্ছে তোমার সিবার বি বার বি সি বার বি বার বি ঠিক আছে সো দেখো বি ইন্টু বি বার যেহেতু আছে এখানে শূন্য শূন্যর সাথে যাকে গুণ করে শূন্য হয়ে যাবে সি ইন্টু সি বার সি ইন্টু সি বার ইকুয়াল শূন্য বি ইন্টু বি বার ইকুয়াল শূন্য এগুলো হচ্ছে ইকুয়াল কি হবে শূন্য হবে শূন্য এটা যদি শূন্য হয় তাহলে শূন্যর সাথে যদি আমরা কোনো রাশিকে যোগ করি তাহলে ওই রাশিটাই আউটপুটে আসবে তাহলে আউটপুটে কি আসবে এ বি বার সি বার এখন দেখো তুমি এখানে বসাও এখানে হচ্ছে তুমি বসাও দেখো এর মান যদি জিরো হয় আমাদের বলছে হচ্ছে কি হতে হবে এক্স এর মান কখন ওয়ান হবে এই ফাংশনটা এই সমীকরণটা অনুসারে মান কখন হবে ওয়ান আচ্ছা এর মান যদি ওয়ান হয় খেয়াল করো এর মান যদি ওয়ান হয় বি এবং এর মান যদি হয় সেক্ষেত্রে হচ্ছে মানটা হবে কেন আমরা এটাকে ক্যালকুলেট করে পাইছি কি এ সি সিবার তাহলে এর মান যদি তোমার ওয়ান হয় বি এর মান যদি জিরো হয় তাহলে বিবার কি হবে ওয়ান হবে সি এর মান যদি জিরো হয় তাহলে বার কি হবে ওয়ান হবে তাহলে ফাইনালি আমরা কি পাবো ওয়ান পাবো তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে এটা ঠিক আছে যদিও এখানে দুইটা সেম আছে এটা একটু মানে টাইপিং মিস্টেক আর কি এখানে সঠিক অ্যান্সার হবে কোনটা এটা ওকে এরপর দেখো একটু এরপর পনেরো নম্বর এটা আমরা পারবো কোনটি মৌলিক গেট নয় আচ্ছা কোনটি মৌলিক গেট নয় আমরা এখানে দেখতে পাচ্ছি নট গেট অর গেট অ্যান্ড গেট হচ্ছে মলিক গেট নর গেট হচ্ছে মলিক গেট নয় একদম সিম্পল প্রশ্ন চিহ্নবিট কয়টি চিহ্নবিট হচ্ছে একটি অর্থাৎ যেই চিহ্নের মাধ্যমে আমরা কোনেটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা আমরা নির্ণয় করি তাহলে চিহ্নবিট কয়টি চিহ্নবিট হচ্ছে একটি যেটার মাধ্যমে আমরা কোন সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা কি করি নির্ণয় করি তাহলে চিহ্নবিট কয়টি চিহ্নবিট হচ্ছে একটি আচ্ছা এরপর আসো এখানে আমাদেরকে বলছে এর মান যদি ওয়ান হয় বিয়ের মান যদি জিরো হয় এর জন্য এই এক্সর বিয়ের ক্ষেত্রে কি আসতে পারে আমরা জানি এক্স ওর বিয়ের ক্ষেত্রে মানে এক্স অর গেডের ক্ষেত্রে ইনপুট মিল থাকলে আউটপুট জিরো হয় ইনপুট ভিন্ন হলে আউটপুট ওয়ান হয় তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে হচ্ছে খ অ্যান্সার হবে কি খ কারণ এক্স অর গেডের ক্ষেত্রে ইনপুট মিল থাকলে আউটপুট জিরো ইনপুট ভিন্ন হলে আউটপুট ওয়ান খ অ্যান্সার হবে আঠারো নম্বরে আমাদেরকে বলছে এ প্লাস বিসি এটা কি ধরনের উৎপাদ মানে এই এটার উৎপাদ্য হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস সি এটা কি ধরনের উৎপাদ্য এটা হচ্ছে বিভাজন উৎপাদ্য এটা কি এটা হচ্ছে বিভাজন উপপাদ্য এটা কি এটা হচ্ছে বিভাজন উপপাদ্য মনে থাকবে মনে রাখবা এই বিভাজন উপপাদ্যটা হচ্ছে সরল করার ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট কেন দেখো যদি তুমি দেখো এরকম আছে ধরো এক্স প্লাস মনে করো এক্স বার ওয়াই যদি এরকম কখনো দেখো তিনটা ডিফারেন্ট চলক আছে ডিফারেন্ট টাইপ তিনটা ডিফারেন্ট টাইপ খেয়াল করো এক্স এক্স বার ওয়াই তিনটা ডিফারেন্ট টাইপের আছে না ঠিক আছে এরকম যদি থাকে তখন তুমি এই বিভাজন উপাদ্যটা ইউজ করবা প্রথমটার সাথে এই যে সাথে প্রথমে তুমি প্রথমটাকে লিখবা লিখবা এরপর আবার প্রথমটার সাথে তুমি পরেরটাকে লিখবা এক্স এক্স প্লাস এক্স পার এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখানে সেম কাজটা ওই দেখো তিনটা ডিফারেন্ট চলক আছে এ বি সি তাহলে প্রথমে এর সাথে বিকে লিখলো এরপর এর সাথে সি কে লিখলো এটা হচ্ছে বিভাজন উপাদ্য ঠিক আছে আচ্ছা এখানে দেখো তাহলে কোনটা হবে একটু আগে করে আসলাম তাহলে কোনটা হবে এই যে a+bc হলে কোনটা হবে এগুলো এটা হচ্ছে 17 টা আসছে a+b a+c a+b a+c 17 নং টা হচ্ছে আবার বলেন 17 নং টা কি ছিল এই যে 17 নং টা হচ্ছে এই যে 17 নং টা হচ্ছে এক্স or gate x or gate ক্ষেত্রে যদি ইনপুট মিল থাকে দেখো ইনপুট মিল থাকে বলতে আমি বুঝাচ্ছি ইনপুট মিল থাকে বলতে আমি বুঝাচ্ছি ধরো তোমার ইনপুট হচ্ছে তিনটা ধরো তোমার ইনপুট হচ্ছে কয়টা তিনটা ঠিক আছে তোমার ইনপুট তিনটা তোমার কি কি ইনপুট আছে ধরো একটা এ আর একটা বি আর একটা সি তোমার তিনটা ইনপুট তো এই তিনটা ইনপুটের মান যদি জিরো হয় ধরো জিরো তাহলে সবগুলো ইনপুটের মান জিরো মিল সবগুলো ইনপুটের মান কি মিল আছে না যদি সবগুলো ইনপুটের মান মিল থাকে এক্স অর গেডের ক্ষেত্রে আউটপুট আসবে জিরো আবার দেখো ধরো এ বি সি এই তিনটা ইনপুটের মান হচ্ছে ওয়ান 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 তাহলে এ বি সি তিনটার ইনপুট মিল আছে না মিল আছে মিল আছে মিল আছে তাহলে যেহেতু মিল আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা আউটপুট কে বসাবো এক্স অর এর ক্ষেত্রে জিরো যখন ইনপুট ভিন্ন হয়ে যাবে ধরো এ এর মান একটা বি এর মান আরেকটা সি এর মান আরেকটা যেমন দেখো এখানে এ এর মান ওয়ান বি এর মান জিরো ইনপুট ভিন্ন মিল নাই তখন এক্স অর গেডের ক্ষেত্রে আউটপুট আসবে হচ্ছে কি তোমার ওয়ান বোঝা গেছে আর ইনপুট যখন সবগুলো একই হবে সবার যখন একই হবে তখন আউটপুট আসবে জিরো সেটা ওয়ান থাকুক সেটা জিরো থাকুক আচ্ছা উপরে মিস গেছে আচ্ছা উপরে হচ্ছে আমি এদিক থেকে করে নেই আচ্ছা এদিকে করে নেই এদিকে একটু দেখো আট নম্বর আমি এদিকে করে যাচ্ছি তো এপাশে পাশে পাশে করে যাচ্ছিলাম এ পাশে আমি করাই নাই দেখো আট নম্বর আট নম্বরে বলা হচ্ছে কোনটি বুড়িয়ান অ্যালজেপ্টার মৌলিক উপাদ্য খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা এই যে অপরিবর্তনীয় যে উপাদ্যগুলো আছে অপরিবর্তনীয় যে উৎপাদ্যগুলো আছে অপরিবর্তনীয় উপাদ্য অপরিবর্তনীয় অপরিবর্তনীয় আচ্ছা যাই হোক এখানে স্পেলিং ডিসপেলিং দেখার সময় নেই অপরিবর্তনীয় উপাদ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে দেখো এই যে এ প্লাস এ ইকুয়াল এ আর হচ্ছে তোমার এ ইন্টু এ ইন্টু এ ইকুয়াল এ এই দুটা হচ্ছে মৌলিক উপাদ্য বা অপরিবর্তনীয় উপাদ্য এই দুটো হচ্ছে মৌলিক উপাদ্য বা অপরিবর্তনীয় উপাদ্য ঠিক আছে

দেখো এখানে হচ্ছে এ থেকে নট দিয়ে একটা ইনপুট গেছে তাহলে হবে এবার আবার দুইটা দুইটা আবার আবার দিয়ে গেছে হচ্ছে তোমার নরের মধ্যে তাহলে আমরা কি করব প্রথমে এ এবং যে এ গেছে এ এবং আমরা প্রথমে কি করলাম যোগ করলাম তারপর নটের এর কাজ পুরোটার উপরে হোল বার দিলাম বলছে এফ এর মান কত হবে তাহলে এফ ইকুয়াল এটা আসছে আমাদের এ প্লাস এবার হোল বার তাহলে এটার মান কত হবে তাহলে এটা ক্যালকুলেট করে দেখো এ প্লাস এ বার হোল বার তাহলে আমরা যদি ডিমর্গানের উপাদ্য অনুসারে ভেঙে দেয় তাহলে হবে এ বার ইন্টু ডাবল বার আমরা জানি আমরা জানি হচ্ছে এ ডাবল বার মানে হচ্ছে এ এ ডাবল বার মানে হচ্ছে কি এ এ ডাবল বার মানে হচ্ছে এ তাহলে মনে রাখবা একই চলক একটা একটার পরিপূরক আকারে আছে এই যে একটার উপরে বার আছে আর একটাতে বার নাই তাদের মাঝে গুণ আছে সেটা ইকুয়েল কি লিখবা সেটা ইকুয়েল সবসময় জিরো লিখবা তাহলে অ্যান্সার কি হবে দশের দশের অ্যান্সার হবে হচ্ছে জিরো যেমন তোমাকে যদি আমি বলি যে বি ইন্টু বি বার তুমি কি লিখবা জিরো লিখবা সি ইন্টু সি বার ইকুয়াল জিরো লিখবা ডি ইন্টু বার জিরো লিখবা ঠিক আছে ওকে আমরা ক্যালকুলেট করে সেটা বের করলাম তাহলে দশের দশের অ্যান্সার হবে হচ্ছে খ ওকে ফাইন এরপর আমরা যাচ্ছি দেখো এরপর এগারো নম্বরে বলছে এবার বার ইন্টু বি প্লাস সি বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন হবে একদম সহজ দেখো এখানে এর উপরে বার আছে তাহলে বার বের করার জন্য আমাদের কি লাগবে নট গেট লাগবে এই বারের সাথে আবার বি গুণ আছে তাহলে একটা অ্যান্ড গেট লাগবে তাহলে আমরা এবার বের করার জন্য একটা নট গেট লাগবে এবার ইন্টু বি বের করার জন্য একটা অ্যান্ড গেট লাগবে তাহলে দুটা মৌলিক গেট পেলাম এবার ইন্টু বি কে যদি আমরা সি এর সাথে যোগ করি তাহলে একটা অর গেট লাগবে তাহলে টোটাল কয়টা মৌলিক গেট লাগবে তিনটা মৌলিক গেট লাগবে একটা নট গেট একটা অ্যান্ড গেট আর একটা অর গেট মানে তিনটাই আমাদের লাগবে ঠিক আছে তাহলে তিন অ্যান্সার হবে খ আচ্ছা বারো ভারতে আমাদেরকে বলছে পাঁচটি ইনপুট বিশিষ্ট ডিকোর্ডারের আউটপুট লাইন কত হবে তাহলে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কম তাহলে ইনপুট যদি পাঁচটা হয় টু টু দি পাওয়ার এন এর জায়গায় তুমি ফাইভকে বসাও এন এর জায়গায় ফাইভকে বসাও তাহলে কি আসবে থার্টি টু থার্টি টু আসবে সহজ আচ্ছা এরপর আমাদেরকে তেরো নম্বরে বলছে দেখো কোন ডিজিটাল বর্তনী এন সংখ্যক ইনপুটের জন্য কোন ডিজিটাল বর্তনী n সংখ্যক ইনপুটের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট প্রদান করে তাহলে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কম আউটপুট বেশি ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কম আউটপুট বেশি ডিকোডারের ক্ষেত্রে ইনপুট কম আউটপুট বেশি তাহলে ডিকোডার ঠিক আছে মলিক লজিক গেট কয়টি আমরা জানি ফাইন আচ্ছা এরপর দেখো এটা 24 নম্বর 24 নম্বর হ্যাঁ 24 নম্বরটা একটু ভালো করে দেখবা এই টাইপের গুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে যদি প্রশ্ন হার্ড করে তখন কিন্তু এই টাইপের গুলো তোমাদের পরীক্ষায় বেশি আসবে ঠিক আছে আচ্ছা চব্বিশ নম্বরে আমাদেরকে বলছে একটা মান বের হবে এখানে একটা সার্কিট দেওয়া আছে আমাদেরকে বলছে মান নিচের কোনটি তাহলে আমাদের প্রথমে এটা থেকে এফ এর মানটা বের করতে হবে তারপর সেটাকে ক্যালকুলেট করে মানটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে চলো আমরা এটা বের করি চলো তাহলে যে কাজটা করব প্রথমে আমরা এটা থেকে এটা থেকে হচ্ছে আমরা প্রথমে এফ এর মানটা বের করব আচ্ছা সবাই একটু শেয়ার করে যারা নতুন করে জয়েন তোমরা একটু শেয়ার এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে করে স্টুডেন্টরা থাকে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি এ থেকে একটা এ বার বের হবে যেহেতু এখানে একটা নর্থ গেট আছে একটা এ থেকে এ বার বের হবে খেয়াল করো এ থেকে হচ্ছে একটা এ বার আসবে বি থেকে একটা বিবার আসবে আচ্ছা আসলো এরপর আমরা দেখতে পাচ্ছি এ বার থেকে এবং বি থেকে অ্যান্ডের মধ্য দিয়ে ইনপুট গেছে তাহলে কী হবে এবার বি হবে এ বি হবে বুঝছো ব্যাপারটা এই যে এ বার থেকে এবং বি থেকে অ্যান্ডের মধ্যে একটা ইনপুট গেছে আচ্ছা এরপর এ থেকে এবং বি বার থেকে আবার একটা অ্যান্ডের মধ্য দিয়ে ইনপুট গেল তাহলে কি হবে এ বি বার হবে তাহলে কি হবে এ বি বার হবে এইবার বি এবং এ বি বার বিটা যদি আবার অর এর মধ্য দিয়ে যায় তাহলে আমরা কি করব এ বার বি এবং এ বিবারকে আমরা যোগ করে দিব এটা ইকুয়েল আমরা কি জানি এটা ইকুয়েল আমরা জানি

এই সাথে তুমি যদি যোগ করো কখনো আসবে না মনে রাখবা সরলীকরণের ক্ষেত্রে তুমি তুমি যদি ইনপুটের যোগের ক্ষেত্রে যখন সরলীকরণ করবা মানে বুলিয়ান অ্যালজেব্রা যখন তুমি করবা খেয়াল করো যখন তুমি বুলিয়ান অ্যালজেব্রা করবা মনে রাখবা বুড়িয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে স্যার একটা বিষয় মাথা রাখবা বুড়িয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বুড়িয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে একটা বিষয় স্যার মাথায় রাখবা সেটা হচ্ছে তোমার ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে আউটপুট সর্বদা ওয়ান আসবে তাহলে এখানে ইনপুটে ওয়ান আছে আউটপুট আসার কথা ওয়ান বাট এখানে কি ওয়ান দেওয়া আছে ওয়ান নাই তাহলে ক নাম্বারটা ভুল দেখো এ এর সাথে এই যোগ করলে সর্বদা এ আসবে বি এর সাথে বি যোগ করলে সর্বদা বি আসবে এখানে জিরো আছে তাহলে এটাও ভুল খেয়াল করো এ এই যে দেখো এ এর সাথে ওয়ান এ এর সাথে এ যোগ করলে কি আসবে এ আসবে এ এর সাথে এ যোগ করলে এ আসবে সর্বদা মানে চলকের সাথে চলক যোগ করলে চলকই আসবে তাহলে এখানে এখানে কি আছে নাই কি আছে ওয়ান আছে তাহলে এটাও ভুল তাহলে সঠিক হচ্ছে কোনটা খ খ হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে তুমি এর সাথে যদি শূন্যকে কখনো যোগ করো আউটপুট কিন্তু চলক আসবে ধর আমি তোমাকে বললাম বি প্লাস ইকুয়াল কি আসবে আসবে কারণ যদি কোনো চলকের সাথে তুমি যদি শূন্যকে যোগ করো তাহলে যোগফলটা ফলটা অ্যাকচুয়ালি নির্ভর করবে চলকের উপরে কার উপরে চলকের উপরে বা রাশির উপরে ঠিক আছে এই কারণে ওই রাশিটাই হচ্ছে আউটপুটে আসে রাশির মান যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে রাশির মান যদি জিরো হয়

আচ্ছা এক্সের কোনটি এক্স এর মান নিচের কোনটি খুব সহজ প্রশ্ন খুব সহজ প্রশ্ন আমরা কি করব প্রথমে প্রথমে হচ্ছে এই গেট থেকে মানটা বের করব প্রথমে আমরা কি করব এই গেট থেকে এক্সের মানটা আমরা প্রথমে বের করব তাহলে চলো এক্সের মানটা বের করি এ থেকে ন্যান গেট দিয়ে একটা ইনপুট গেছে তার মানে এখানে এব বার আসবে বি থেকে একটা ন্যান গেট দিয়ে ইনপুট গেছে এখানে বি বার আসবে ফাইন এরপর খেয়াল করি এই যে এ থেকে এবং এ থেকে এবং হচ্ছে বি বার থেকে কিসের মধ্যে কি হবে এ এ অর বার বার হবে আচ্ছা এরপর থেকে এবং বি থেকে আবার একটা অর এর মধ্য দিয়ে ইনপুট গেল তাহলে কি হবে এই যে এ বার থেকে এবং বি থেকে ইনপুট গেছে তাহলে কি হবে এ অর বিবার বুঝছি বিষয়গুলো বুঝছি খেয়াল করো এ থেকে এবং বিবার থেকে অরের মধ্যে মধ্য দিয়ে ইনপুট গেছে তাহলে আমরা কি করলাম এ অর বি বার করলাম এইবার থেকে এবং বি থেকে আবার অর এর মধ্যে দিয়ে ইনপুট গেল তাহলে আমরা কি করলাম আমরা হচ্ছে এ অর বি বার করলাম দুইটা যোগ করলে কি হবে এক্স এর মান দুইটা যোগ করলে হবে হচ্ছে আচ্ছা এই যে এটা আর এটা এটা আর এটা হচ্ছে আবার এন্ড এর মধ্য দিয়ে গেছে না তাহলে আমরা দুইটাকে হচ্ছে কি করব গুণ করব কি করব গুণ করব গুণ করব এই যে এটা আর এটা আবার এন্ড এর মধ্য দিয়ে গেল তাহলে দুইটা গুণ হইল এখন এই দুইটাকে তুমি ক্যালকুলেট করো তুমি ক্যালকুলেট করলে কি হবে দেখো এ অর বি বার তারপর হচ্ছে সরি ভুল করছি একটু দেখো আবার দেখো এখানে হচ্ছে এবার হবে এখানে বিবার হবে এ থেকে টেন পুট গেছে বি বার থেকে টেন পুট গেছে তাহলে কি হবে এ অর বি বার এ বার থেকে টেন পুট গেছে বি থেকে টেন পুট গেছে তাহলে কি হবে এবার অর বি আমি ফ্রেস্ট হচ্ছে এ বিবার লিখে ফেলেছিলাম ভুলে দুইটা গুণ করে দাও তাহলে কি হবে যেহেতু অ্যান্ডের মধ্যে দিয়ে গেছে এ অর বি বার আর এখানে হচ্ছে এ বার অর বি তাহলে এক্স এর মানটা কি আসছে মান হচ্ছে তোমার এ অর বি বার আর এখানে আসছে হচ্ছে এ বার অর বি তাহলে গুণ করলে কি আসবে দেখো এ দিয়ে তুমি গুণ করে দাও তাহলে আসবে হচ্ছে এ প্লাস বি আবার বি বার দিয়ে গুণ করে দাও তাহলে আসবে হচ্ছে এ বার বার প্লাস বি বি বার পি ইন্টু বি বার তাহলে এটা ইকুয়াল জিরো এটা ইকুয়াল জিরো তাহলে আমরা কি পাচ্ছি এ বি প্লাস এ বার বি বার উইচ ইস এ এক্স অর বি হোল বার মানে এক্স নট গে এটা আর ঠিক আছে তাহলে খ অ্যান্সার খ অ্যান্সার হ্যাঁ হ্যাঁ আমি ঠিক করছি এটা ওই যে ফ্রেস্টের দিকে হচ্ছে একটু মানে ফ্রেস্টের দিকে একটু ক্যালকুলেশনে হচ্ছে ঝামেলা হয়েছে এখানে আমি এ অর বি বার লিখে দিয়েছিলাম এটা হচ্ছে এ বার এই যে এ বার থেকে ইনপুট গেছে এবং বি থেকে ইনপুট গেছে এটা হবে এ বার অর বি এটা ভুল লিখছিলাম ঠিক আছে তাহলে এ এক্স আর বি হোল বার এ এক্স আর বি হোল বার এটা আর কি রাইট অ্যান্সার ঠিক আছে বুঝছো এটা বুঝছি এটা আমরা সবাই বুঝছি ছাব্বিশ নাম্বারটা বুঝছি সবাই বলো দ্রুত সময় কম বলছে যদি তিন ইনপুট যদি তিন ইনপুট গেটের আউটপুট শূন্য করা প্রয়োজন হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে কোনটি প্রয়োগ করতে হবে মনে রাখবা গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি আসে ওয়ান আসে গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান আসে তাহলে যদি তিনটা ইনপুটের ক্ষেত্রে আমাদের কোন আমাদের কোনো অর্গেডের ধরো একটা অর্গেডের ক্ষেত্রে তিনটা ইনপুট আছে এক্স জেড সো এই তিনটা ইনপুট এই তিনটা ইনপুটের উপর ভিত্তি করে যদি আমাদের আউটপুটটা জিরো আনতে হয় তাহলে কি করতে হবে ইনপুটের মান সবগুলোই জিরো হওয়া লাগবে বিকজ অর গেডের ক্ষেত্রে কোনো একটা ইনপুট ওয়ান হলে কোনো একটা ইনপুটের মান ওয়ান হলে আউটপুট ওয়ান আসে আর যখন সবগুলো ইনপুট শূন্য হয় জিরো হয় তখন আউটপুট কী হয় জিরো হয় তাহলে কী হবে সকল ইনপুট শূন্য করতে হবে আঠাশ নাম্বার যে লজিক বর্তনে আলফা ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে আলফা নিউমারিক মানে হচ্ছে আমাদের ভাষা বর্ণ চিহ্ন এগুলোর কথা বলছে তাহলে কোনটা হচ্ছে আলফা ক্যারেক্টারকে বাইনারিতে রূপান্তর করে এনকোডার কোনটা রূপান্তর করে এনকোডার কোডার কোনটা রূপান্তর করে এনকোডার ঠিক আছে আচ্ছা উনত্রিশ নম্বরে বলছে ডিকোডারের ইনপুট সংখ্যা ফোর হলে আউটপুট কত হবে তাহলে আউটপুট কত হবে ষোলো হবে ডিকোডার হচ্ছে ইনপুট কম আউটপুট বেশি আউটপুট হচ্ছে টু টু দি পাওয়ার এন এর জায়গায় তোমরা ইনপুট সংখ্যাটা বসিয়ে দিবা ওকে ফাইন এরপর দেখো এটা আমরা পড়ছি এতক্ষণ এই যে ত্রিশ নাম্বারটা আমরা করছি ষোলো ইনপুট বিশিষ্ট অ্যানকোডারের আউটপুট কত হবে ষোলো ইনপুট বিশিষ্ট অ্যানকোডারের আউটপুট হবে কয়টা চারটা অ্যানকোডার হচ্ছে ইনপুট বেশি আউটপুট কম অ্যানকোডারে ইনপুট বেশি আউটপুট কম আচ্ছা একত্রিশ নম্বরে বলছে ডিমরগ্যানের উৎপাদ নিচের কোনটি আমরা ডিমরগ্যানের উৎপাদ এখানে দেখতে পাচ্ছি কোনটা বলতো এই যে এ বি হোল বার ইকুয়েল হচ্ছে এ বার অর বার এটা হচ্ছে ডিমরগ্যানের উৎপাদ্য দুইটা উৎপাদ্য আছে একটা প্লাসের একটা তোমার অ্যান্ডের একটা অয়ারের একটা অ্যান্ডের আচ্ছা আমাকে আফসানা বলছে আইসিরি সিরিজি বোর্ড সিডিজি বোর্ডের মধ্যে কি হার্ড করবে আইসিরি আসলে হার্ডের কোনো বিষয় না তুমি পড়ে গেলে ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা এটা আসলে হার্ডের কোনো ব্যাপার না ঠিক আছে এগুলো অ্যান্সার করা যাবে সমস্যা নাই একটু প্র্যাকটিস করে গেলে আশা করি পারা যাবে আচ্ছা বত্রিশ নম্বরটা অনেকে অ্যান্সার করছো বত্রিশের অ্যান্সারটা কী হবে একত্রিশ হচ্ছে খ ডিমর্গেনের উপাদ্য এটা আচ্ছা এটার অ্যান্সারটা কী হবে এটা যদি আমরা ক্যালকুলেট করি খুব সিম্পল একটা ক্যালকুলেশন দেখো খুব সিম্পল একটা ক্যালকুলেশন এখানে যে সরলটা দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এ বি এবিসি হোলবার প্লাস এ বি সি হোলবার উপরও একটা হোলবার দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দুইটা চলকের মাঝে প্লাস আছে হোলবার আছে ডেমরগানের সূত্র অনুসারে আমরা কি করব আমরা একটা কাজ করব প্লাসটাকে আমরা ইনটু করে দিব দেখো প্লাসটাকে হচ্ছে আমরা কি করলাম ইনটু করে দিলাম ঠিক আছে প্লাসটাকে ইনটু করে দিয়ে ইনটু যখন তুমি করে দিবা প্লাসটাকে যখন ইনটু করে দিবা তখন হোল বারটা ভেঙে এটার উপরে বসবে এটার উপরে বসবে তাহলে কোন কিছুর উপরে কোন কিছুর উপরে ডাবল বার থাকলে ওইটাই আসে তাহলে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে এ বি সি ইনটু এ বি সি আর সেম রাশি বা চলককে গুণ করলে ওইটাই আউটপুটে আসবে তাহলে আউটপুট কি আসবে এবিসি আসবে এবিসি ইন্টু এ বি সি করলে এবিসি আউটপুটে আসবে ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বত্রিশের অ্যান্সার হচ্ছে গ ওকে ফাইন এরপর খেয়াল করি তেত্রিশ নম্বরে আমাদেরকে বলছে তেত্রিশ নম্বর আমাদেরকে বলছে ডিম উপপাদ্য অনুযায়ী আমরা কোনটা পাই নিচের এখানে নিচের কোনটা সঠিক হবে একটু আমাদের বুঝতে হবে এটা খেয়াল করো ডিমর্গেনের উৎপাদন অনুসারে আমাদের কিন্তু এটা ভুল দেওয়া আছে তাই না কারণ আমরা জানি যদি হোল বার থাকে এবং ইন্টু থাকে আমরা টুটাকে প্লাস করব। তারপর আমরা বারটাকে ভেঙে প্রত্যেকটার উপরে বসিয়ে দেবো এটা হচ্ছে আমরা জানি তাহলে এটা ভুল দেওয়া আছে প্রথমটা এরপর এটার ক্ষেত্রে ভুল দেওয়া আছে আমরা প্লাসটাকে হচ্ছে ইন্টু করবো ডিমর্গানের ক্ষেত্রে প্লাসটাকে ইন্টু করবো হোল বারটাকে ভেঙে প্রত্যেকটা রাশির উপরে বসিয়ে দেবো তাহলে এটাও ভুল আছে ওকে আচ্ছা এরপর এই দুইটার মধ্যে এখন আমাদের চেক করতে হবে কোনটা সঠিক তাহলে এটা খেয়াল করি এই যে এ বার অর বি বার দেওয়া আছে প্লাসটাকে তুমি ভেঙে দিবা প্লাসটাকে তুমি ইন্টু করে দিবা প্লাসটাকে ইন্টু করবা প্লাস প্লাসটাকে তুমি ইন্টু করলা হোল বারটাকে ভেঙে এটার উপরে বসালা এটার উপরে বসালা তাহলে কি আসবে তাহলে আসবে হচ্ছে এ এ ডাবল বার মানে হচ্ছে এ এ বি বার আসবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভুল কারণ এখানে প্লাস আছে এটা আমাদের ক্যালকুলেশন করে আসছে হচ্ছে এটাকে এটাকে ক্যালকুলেশন করে কি আসছে এই বার আসছে তাহলে এটাও ভুল তাহলে সঠিক হচ্ছে কোনটা এটা আইসিডি বোর্ড কোশ্চেন তো স্যার রিপিট হয় না আইসিডি টাইপগুলো রিপিট হবে টাইপ যেগুলো আছে গুলো রিপিট হবে বাট বোর্ড কোশ্চেন রিপিট হয় না আচ্ছা পঁয়ত্রিশে বলা হচ্ছে সার্বজনীন গেট কোনটি সার্বজনীন গেট কোনটি সার্বজনীন গেটের মধ্যে এখানে কি আছে নর গেট আছে আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটা একটা নেন গেট আর একটা নর গেট সেখানে কি আছে নর গেট আছে এরপর এখানে আবার দেখো একটা সরল আমাদেরকে দিয়ে দিলো সরল কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে সরল কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে ঠিক আছে তাহলে এখানে দেখো এফ আমাদেরকে এ প্লাস এবার বি প্লাস এবার বি বার দা আছে এটাকে সরল করলে কি হবে স্যার আচ্ছা আমরা এটাকে সরল করতে পারি আমরা কি করতে পারি তাহলে এফ মান কী হবে ঠিক আছে আচ্ছা এটা কাজ করি আমরা এই যে এটাকে আমরা বিভাজনুপদ লিখতে পারি বিভাজনুপদ অনুসারে লিখলে এ প্লাস এবার হবে আর এটা হবে হচ্ছে এ প্লাস বি ঠিক আছে প্লাস এব বার বিবার ফাইন তাহলে এটা ওয়ান হয়ে যাবে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি পাচ্ছি প্লাস বি বার আমরা পাচ্ছি আচ্ছা তাহলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে আবার এটা কাজ করতে পারি সরি সরি এত কাহিনীর দরকার নাই তো আমি ভুল লিখছি আচ্ছা এখান থেকেই করি দেখো এ প্লাস সহজেই করা যাচ্ছে আমি তো অনেক কাহিনী করে ফেললাম এখান থেকে আমরা এবার কমন নিতে পারি তাহলে কমন নিলে কি থাকবে বি প্লাস বি বার আচ্ছা তাহলে এ প্লাস বি বার ইকুয়াল হচ্ছে কত ওয়ান তাহলে এ প্লাস ইকুয়াল কত ওয়ান তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কত খ ওয়ান আমাদের ছত্রিশের অ্যান্সার হচ্ছে কত ওয়ান ঠিক আছে আচ্ছা এরপর আমি ফার্স্ট হচ্ছে এখানে বারটা দিই নাই এই কারণ হচ্ছে ক্যালকুলেশনে ঝামেলা হয়েছে সিম্পলি এখান থেকে আমরা এবার কমন নিলে বিবার প্লাস বি প্লাস বি বার এই থেকে আমরা যদি এবার কমন নেই তাহলে বি প্লাস ইকুয়াল ওয়ান আবার এ প্লাস এ ইকুয়াল ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান এরপর সাঁত্রিশটা নাম্বার আমাদেরকে বলছে নর্থ গেটের আউটপুটকে নর্থ গেট দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যাবে তাহলে হচ্ছে নরের নর গেটের আউটপুটকে নর্থ গেটের যে আউটপুটটা আছে সেটাকে যদি আমরা নর্থ গেটের মধ্য দিয়ে প্রবেশ করাই তাহলে কি কোন গেট পাওয়া যাবে অর গেট পাওয়া যাবে অর গেট পাওয়া যাবে অর গেট অর গেট পাওয়া যাবে সাঁত্রিশ নাম্বারটা তোমরা অ্যান্সার করছো অর গেট ওকে ফাইন আচ্ছা এরপর বলছো দেখ দেখো আটত্রিশ নম্বরে চিত্রের আউটপুট হবে কোনটি এটার আউটপুট তাহলে বি আটত্রিশ নম্বর হচ্ছে কি এবার বি ওকে ফাইন এরপর আমরা এদিকে করে দেখো উনচল্লিশ বলছে নিচের কোন লজিক গেইডের খেয়াল করো এর আগেরগুলো তো আমরা করলাম তাই না আচ্ছা বলছে নিচের কোন লজিক গেইডের আউটপুট ইনপুটের বিপরীত নিচের কোন লজিক গেইডের আউটপুট ইনপুটের বিপরীত তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি নট গেট নট গেটের ক্ষেত্রে আমরা যে ইনপুটটা দিব আউটপুট সেটার বিপরীত আসবে জিরো ইনপুট দিলে ওয়ান আসবে ওয়ান ইনপুট দিলে জিরো আসবে আচ্ছা এরপর দেখো চল্লিশ বলছে নিচের কোনটি মৌলিক গেইট নিচের কোনটি মৌলিক গেট নট গেইট নট গেট হচ্ছে মৌলিক গেট এরপর বলছে কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায় তাহলে ড্যাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে কে অ্যানকোডার কে করে অ্যানকোডার করে অ্যানকোডার মানুষের ভাষাকে আলফেনিমেরিক ডেটাকে মানুষ মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে কোন সার্কিটে সর্বোচ্চ ষোলোটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায় আমরা জানি এনকোডারের ক্ষেত্রে ইনপুট সংখ্যা বেশি হবে আউটপুট সংখ্যা কম হবে তাহলে এনকোডার ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে প্লাস ফাইভ ভোল্ট নির্দেশ করে কত ওয়ান নির্দেশ করে প্লাস টু থেকে প্লাস ফাইভ ভোল্ট পর্যন্ত এই রেঞ্জটাকে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে বাইনারি কত নির্দেশ করবে ওয়ান নির্দেশ করবে আচ্ছা এরপর দেখো এরপর আমাদেরকে একটা এখানে একটা চিত্র দেওয়া আছে একটা চিত্র আছে চিত্র আছে একটা এই চিত্রের মধ্যে এক্স এর মানটা বের করতে বলছে তাহলে প্রথমে এ আর বি বের হবে সেটা যখন আমরা আবার নরের মধ্য দিয়ে পাঠাবো তাহলে এ অর বি এর উপরে কি আসবে হোল বার আসবে তাহলে বলছে উপরের চিত্রে এক্স এক্স এর মানটা যদি ওয়ান পেতে চাই তাহলে এ এবং বি এর মান কত হবে তাহলে খুব সিম্পল একটা ব্যাপার খেয়াল করে একটু দেখো দেখো এই যে এখানে আমরা পাবো কি এ আর বি পাবো এটাকে যদি আমরা নরের মধ্য দিয়ে নিয়ে যাই তাহলে আমরা পাবো এ অর বি হোলবার এ অর বি হোলবার আমরা পাবো যদি ন্যান্ড এবং নরের মধ্যে কোনো সিঙ্গেল ইনপুট যায় তাহলে সেটার উপর কী আসে বার আসে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমরা এটা কি পাচ্ছি এটা হচ্ছে আমরা নর গেইট পেলাম এখন আমরা যদি এক্সের এই যে এক্স ইকুয়াল এ অর বি হোল বার যেটা পেলাম এক্সের মানটা যদি আমরা ওয়ান পেতে চাই তাহলে কী করতে হবে তাহলে যে কাজটা করতে হবে তোমার এ এবং বি এর মান যদি জিরো হয় খেয়াল করো এ এবং বি এ অর বি হোল বার এক্স ইকুয়াল এ অর বি হোল বার এর মান জিরো বি এর মান জিরো ঠিক আছে তাহলে এ এর মান জিরো বি এর মান জিরো হলে আউটপুট কি আসবে জিরো আসবে উপরে হচ্ছে বার আছে তাহলে জিরোর উপর বার থাকলে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি হবে ঘ অ্যান্সারটা কি হবে ঘ চুয়াল্লিশ নম্বর অ্যান্সার হবে হচ্ছে কি ঘ এটা দেখালাম এর ওয়ান জিরো জিরো তাহলে জিরো জিরো যোগ করলে জিরো আসবে উপরে যেহেতু বার আছে জিরোর উপর বার দিলে জিরোটা কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আচ্ছা এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে একটু বলো আমাকে ক্লিয়ার সবার কাছে ওকে ফাইন আচ্ছা ওকে তাহলে আমরা হচ্ছে কি করব আমরা হচ্ছে মোটামুটি এটা পারো এখন দেখো আমি হচ্ছে এটা থেকে তোমাদেরকে আর করাবো গেইট থেকে করাবো বেশ কয়েকটা গেট থেকে করাবো বলা আমাকে গেট থেকে করাবো ডিজিটাল ডিভাইস থেকে হচ্ছে আরও করাবো আর অনেক প্রশ্ন আছে এখানে আরও অনেক প্রশ্ন আছে আমরা মাত্র হচ্ছে অর্ধেক শেষ করলাম আর অনেক প্রশ্ন আছে আচ্ছা ওকে তোমরা বলো আমাকে করাবো এর আর অনেক প্রশ্ন আছে ডিজিটাল ডিভাইস সম্পূর্ণ শেষ করে দেলে আচ্ছা চলো তাহলে আমাদেরকে ছেচল্লিশ নম্বরে বলছে উভয় ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় কোন গেটে আমরা জানি উভয় ইনপুট ওয়ান হলে অর্থাৎ ইনপুট মিল থাকলে আউটপুট শূন্য হবে এক্স অর গেটের ক্ষেত্রে এবং উভয় ইনপুট হচ্ছে তোমার যদি ওয়ান হয় আউটপুট জিরো হবে এক্স এক্স অর গেটের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা জানি যেহেতু ইনপুট মিল থাকলে আউটপুট কি হয় আউটপুট হচ্ছে তোমার জিরো হয় কিন্তু এখানে তো এক্স অর গেটটা দেওয়া নাই কি দেওয়া আছে ন্যান্ড গেট দেওয়া আছে নর গেট দেওয়া আছে তাহলে এখানে কী হবে এখানে অ্যান্সার হবে একটু খেয়াল করি দেখো এখানে অ্যান্সার হবে কি এই যে দেখো আমরা যদি এক্স এক্স অর এর আমরা যদি হচ্ছে এক্স অর গেড কথা চিন্তা করি তাহলে কি হবে এক্স অর বি হোল বার এক্স অর এর কথা চিন্তা করলে সেক্ষেত্রে উভয় ইনপুট মিল থাকলে আউটপুট কি হতো শূন্য হতো বাট এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া নাই এক্স অর গেড তাহলে কি দেওয়া আছে ন্যান্ড ন্যান্ড এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে তোমার কি এ বি হোল বার তাহলে উভয় ইনপুট যদি ওয়ান হয় ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে তোমার কি ওয়ান উপরে বার আছে তাহলে জিরো হবে

সকল ইনপুট যদি ওয়ান হয় আউটপুট জিরো হবে ন্যান্ড এবং নরের ক্ষেত্রে প্রমাণটা আমি তোমাদেরকে দেখালাম মানে উভয় ইনপুট যদি ওয়ান হয় মানে মিল থাকে উভয় ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট জিরো আসবে হচ্ছে ন্যান্ড এবং নরের ক্ষেত্রে আশা করি বুঝছো কনফিউশনের কিছু নাই কোন গেডের সকল ইনপুট শূন্য হলে আউটপুট ওয়ান হয় তাহলে কোন গেডের ক্ষেত্রে সকল ইনপুট শূন্য হলে আউটপুট ওয়ান হবে ন্যান্ডের ক্ষেত্রে এবং নরের ক্ষেত্রে বুঝছো সাতচল্লিশের কত সাতচল্লিশের হচ্ছে ক একই দেখো ন্যান্ড এ বি হোল বার তাহলে যদি তুমি ইনপুট উভয় ইনপুট যদি জিরো হয় তাহলে জিরো আসবে বার আসবে তাহলে কী হবে ওয়ান আবার যদি আমরা এ অর বি হোল বার নরের কথা চিন্তা করি ন্যান্ড তো পেলাম নরের কথা চিন্তা করলে এর মান জিরো বি এর মান জিরো উপরে হোল বার তাহলে যোগফল আসবে জিরো উপরে বার থাকবে ওয়ান তাহলে কোনটা মানে এটা এটা হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে এক্স নরের ক্ষেত্রে কিন্তু আমরা জানি আচ্ছা ওয়েট সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে এক্স নরের ক্ষেত্রে আমরা কি জানি ইনপুট মেয়ে থাকলে আউটপুট ওয়ান হবে আচ্ছা এটা এটাও হবে এখানে ঘ ঘ সঠিক অ্যান্সার হচ্ছে ঘ এক্স নটটা সমীকরণ দিয়ে করা দেন হ্যাঁ এক্স হবে 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 এক্স হবে এই যে বললাম তো এক্স নর হবে এটা আমি ফ্রেস্টে দেখো তাহলে প্রথমে আমরা দেখলাম হচ্ছে ন্যান্ড হচ্ছে আবার নর হচ্ছে আবার এক্স নরও হবে বিকজ এক্স নরের ক্ষেত্রে ইনপুট মিল থাকলে ধরো এ এবং বি দুইটা ইনপুট তাদের ইনপুট হচ্ছে মিল আছে তাহলে এক্স নরের ক্ষেত্রে আউটপুট আসবে কি আউটপুট আসবে হচ্ছে ওয়ান তাহলে সবগুলো হচ্ছে কারেক্ট ঘ এই যে ঘ হবে ন্যান্ডের ক্ষেত্রে সকল ইনপুট যদি জিরো হয় আউটপুট ওয়ান আসবে নরের ক্ষেত্রে সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান আসবে এক্স নরের ক্ষেত্রে সকল ইনপুট জিরো জিরো হলে আউটপুট ওয়ান আসবে ঘ হচ্ছে সরি ক্যান্সার ঠিক আছে দেখলা আটচল্লিশ দেখো এ ফলাফল হতে এ ফলাফল হতে পারে যখন এ আমরা কখন পাবো এ প্লাস এ প্লাস এ প্লাস এ ইকুয়াল এ পাবো এ ইন্টু এ ইকুয়াল আমরা এ পাবো কিন্তু এই এক্স ওর এই ইকুয়ালকে আমরা এ পাবো সেটা কিন্তু আমাদের আমাদের হচ্ছে ক্যালকুলেট করে দেখতে হবে এ একটু আগেরটা বুঝছো এটা বুঝছো সকল ইনপুট সকল ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে কোন গেডের ক্ষেত্রে সেটা আমরা একটু আগে করলাম এটা বুঝছো যে ন্যান্ড নর এবং এক্স নর এক্স নরের ক্ষেত্রে ইনপুট মিলে থাকলে আউটপুট কী হবে আউটপুট হচ্ছে তোমার ওয়ান হবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে আমাদেরকে বলছে যে এ ফলাফল হতে পারে যখন এ প্লাস এ প্লাস এ এ আসবে এ ইন্টু এ আসবে বাট এটার ক্ষেত্রে হচ্ছে এ আসবে না এটার ক্ষেত্রে জিরো আসবে কেমন জিরো আসবে একটু দেখো তোমাদেরকে একটু বিষয়টা দেখাই খেয়াল করো ধরো ঠিক আছে এ কি আসবে এ বার এ এ বার তাহলে এবার এ মানে জিরো এবার এ মানে হচ্ছে জিরো তাহলে কী আসবে জিরো আসবে তাহলে এটাই এটা হবে না তাহলে কী হবে এটা আর এটা সঠিক অ্যান্সার হচ্ছে এ এবং এক এবং দুই আচ্ছা এরপর উনপঞ্চাশ উনপঞ্চাশ এর আগেরটা সাতচল্লিশটা ক্লিয়ারটা ডাউট করে নিবা এটা আমি এক্স নটটা এক্স নটটা বলি না এক্স নট সহ হবে বিকজ সকল ইনপুট মিল থাকলে আউটপুট ওয়ান হয় এক্স নট গেটের ক্ষেত্রে এটাও কিন্তু কারেক্ট সো এখানে সবগুলাই কারেক্ট তোরা একটু কনফিউজিং থাকে মাঝে মাঝে সে একটু ভালো করে কেয়ারফুলি ঠান্ডা মাথায় করবা এরপর দেখো নরের আউটপুট শূন্য হবে যখন নরের আউটপুট কখন শূন্য হবে যে কোনো একটি ইনপুট শূন্য হলে নরের আউটপুট শূন্য হবে সবগুলো ইনপুট ওয়ান হলে নরের আউটপুট শূন্য হবে যে কোনো একটি ইনপুট তোমার ওয়ান হলে নরের আউটপুট হচ্ছে কী হবে শূন্য হবে কোনটা সঠিক ওকে তাহলে খেয়াল করে একটু কোনটা সঠিক একটু খেয়াল করো দেখো নর একটা আমরা এখানে চিন্তা করি দেখো এ এটা ঠিক আছে আমরা এর মান ধরলাম ওয়ান যে কোনো একটা মান ধরলাম শূন্য তাহলে ওয়ানের এর সাথে শূন্য যোগ করলে হবে ওয়ান এটার উপর বার দিলে হবে কত শূন্য তাহলে প্রথমটা কারেক্ট সবগুলো যদি ওয়ান হয় সেক্ষেত্রে আউটপুট আসবে ওয়ান সেটার উপর বার দিলে আসবে শূন্য সেকেন্ডটাও কারেক্ট যে একটি যদি ওয়ান হয় যে কোনো একটি যদি ওয়ান হয় ওয়ানের সাথে শূন্যকে যোগ করলে যোগ ফল আসবে ওয়ান সেটার উপর বার দিলে আসবে শূন্য এটাও কারেক্ট তাহলে সবগুলাই কারেক্ট পঞ্চাশ অ্যানকোডারের ইনপুট হচ্ছে অক্টাল সংখ্যা দশমিক সংখ্যা হ্যাকজারিসিমাল সংখ্যা সবগুলো অ্যানকোডারের ইনপুট হচ্ছে অক্টাল দশমিক হেকজা সবগুলো অ্যানকোডারের ক্ষেত্রে যে কোনো কিছু ইনপুট যেতে পারে আমাদের ভাষা অক্টাল সংখ্যা দশমিক সংখ্যা হ্যাকজা সংখ্যা যে কোনো কিছু হচ্ছে এবিসিডিএফিএচ বাংলা বাংলা মানে যে কোনো ভাষা যদিও বাংলা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত অ্যানকোয় কী করে অ্যানকোয়ার হচ্ছে এই যে আলফানিউমেরিক যে ডাটা মানে আমরা যে ভাষাগুলা বলি সেই ভাষাগুলো হচ্ছে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেয় তাহলে এখানে সবগুলাই কারেক্ট ঠিক আছে তাহলে তাহলে তোমার সঠিক অ্যান্সার হবে কি ফাইন আচ্ছা এরপরে আসি এই পাশে এটা তো করছি না আমরা এটা করছিলাম পঁয়তাল্লিশ হচ্ছে করছি পঁয়তাল্লিশ এখন দেখো একান্ন একান্ন নম্বরটা একটু খেয়াল করো একান্ন একান্ন নম্বরটা একটু খেয়াল করি উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত কোনটি কোনটি তাহলে উপাত্ত এবং তথ্য সংরক্ষণ করে উপাত্ত এবং তথ্য সংরক্ষণ করে ফ্লিফ্লপ ফ্লিফ্লপ এবং রেজিস্টার ফ্লিফ্লপ এবং রেজিস্টার ফ্লিফ্লপ এবং রেজিস্টার কি করে ফ্লিফ্লপ এবং রেজিস্টার তথ্য এবং উপাত্ত সংরক্ষণ করে রেটা আর এটা হ্যাঁ ফ্লিফ্লপ কি করে ফ্লিফ্লপ হচ্ছে এক বিট তথ্য সংরক্ষণ করে ফ্লিফ্লপ হচ্ছে এক বিট এক বিট তথ্য সংরক্ষণ করে আর রেজিস্টার হচ্ছে অ্যান বিট তথ্য সংরক্ষণ করে ফ্লিফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করে আর রেজিস্টার অ্যান বিট তথ্য সংরক্ষণ করে আচ্ছা এরপর আসো এক্স ওয়াই যদি এটার মধ্যে ইনপুট যায় তাহলে কি হবে এক্স ওয়াই হোল বার হবে এখানে আমাদের কি দিছে বলছে উপরের চিত্রে আউটপুট হচ্ছে তাহলে এক্স ওয়াই হোল বার হবে আচ্ছা হবে এটা কারেক্ট এরপর এটাকে যদি হচ্ছে আমরা টিম অর্গানের সূত্রে অ্যাপ্লাই করে ভেঙে দেয় তাহলে কি হবে এক্স বার অর ওয়াই বার হোল বার তাহলে এটাও কারেক্ট এটা আর এটা কারেক্ট ঠিক আছে খেয়াল করি এই যে সরি খেয়াল করো এক্স ওয়াই হোলবার এক্স ওয়াই বার আমরা পেলাম আউটপুট এটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হবে ইন্টুটা প্লাস হয়ে যাবে বারটা ভেঙে বসে যাবে আমি আগে বার দিয়েছিলাম এটা ভুলে দিয়ে ফেলছি মানে পড়ার ফ্লোতে দিয়ে ফেলছি আর কি সো ওটা হবে না দেখো তাহলে ইন্টুটা প্লাস হয়ে গেল বারটা ভেঙে বসে গেল তাহলে এটাও কারেক্ট তাহলে দুই এবং তিন এটা হবে না এটা হবে না এটা ভুল ঠিক আছে তাহলে বায়ান্ন হচ্ছে কোনটা দুই এবং তিন দুই এবং তিন গ তিপ্পান্নতে কি বলছে দেখো বলছে এই হচ্ছে দুই এবং তিন এটা আর এটা এটা হবে না ঠিক আছে মনে রাখবে এটা বায়ান্ন কিন্তু তিন গ অ্যান্সার হবে তিপ্পান্নতে বলছে এক্স অর তৈরিতে ব্যবহৃত হয় এক্স অর্গেড তৈরি করতে গেলে কি ব্যবহৃত হয় আচ্ছা দেখো এক্স অরের ক্ষেত্রে আমরা কি জানি x অর এর ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি হচ্ছে a অর a, a x অর b ইকুয়াল হচ্ছে আমরা কি জানি আমরা জানি হচ্ছে a বার b a বার b প্লাস a বার জানি তাই না a বার b প্লাস a বার এটা আমরা জানি আচ্ছা তাহলে কি কি গেডিবা ব্যবহার হবে এখানে নট গেট ব্যবহার হবে এন্ড গেট ব্যবহার হবে অর গেট ব্যবহার হবে a বার b বার এগুলো আমরা নট গেট থেকে বের করব তারপর অ্যান্ড গেট থেকে আমরা কি বের করবো অ্যান্ড গেট থেকে হচ্ছে আমরা এবার এবার ইন্টু বি দুইটাকে অ্যান্ড করলাম এটা অ্যান্ড গেট দিয়ে বের করব তারপর এবার ইন্টু বি এবং এ ইন্টু বি বার এই দুটাকে হচ্ছে আমরা আবার অর গেট দিয়ে যোগ করব তাহলে সবগুলোই কারেক্ট তাহলে এক্স নর এর ক্ষেত্রে সবগুলোই তিনটা মৌলিক গেট হচ্ছে এখানে ব্যবহার করতে হবে এরপর খেয়াল করি চুয়ান্ন নম্বর চুয়ান্ন নম্বরে কি বলছে উপরিউক্ত বর্তনের আউটপুট হবে তাহলে কি হবে আমরা এটা জানি বেশ ভালোই আমরা জানি আমরা জানি হচ্ছে এটার আউটপুটটা আসবে এ এক্সর বি হোল তাহলে আমরা কি জানি আমরা জানি হচ্ছে তোমার এ বার বি বার প্লাস এ বি এ বার বি বার প্লাস এ বি ঠিক আছে এটা হচ্ছে আমরা জানি ঠিক না আচ্ছা এখানে আছে এখানে দেওয়া নাই এখানে তোমার অ্যান্সার তো দেওয়া নাই তাই না চুয়ান্ন নম্বর চুয়ান্ন নম্বর হচ্ছে অ্যান্সার এ আর বি তো হবে না বিকজ আমরা এ এক্স ওর হোল বার ইকুয়াল কি জানি এবার বি বার প্লাস এ বি আমরা জানি এরপর এটাও হবে না এটা তো হচ্ছে তোমার এক্স এক্স এটা হচ্ছে এক্স নর এক্স নরের ক্ষেত্রে এক্স ওর বি হোল বার ইকুয়াল আমরা জানি এবার বি বার প্লাস এ বি এক্স নরের ক্ষেত্রে এবার বি বার প্লাস এ বি তো এটা তো হবে না এটা হচ্ছে এক্স অরেড এটা হবে না এটাও হবে না এখানে ভুল দিছে এটাও হবে না এটা ভুল কোনোটি নয় কোনোটি নয় এটা ভুল ভুল এটা প্রশ্নটা হচ্ছে ভুল আর কি তোমাদেরকে এখানে আসলে দিতে পারে কোনোটি নয় কোনোটি নয় এটা ভুল ঠিক আছে ফাইন আচ্ছা এরপরে আসি বুঝছি এটা এরপরে আসি এগুলো আমরা সমাধান করবো এগুলো ইম্পর্টেন্ট আছে এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে একটু খেয়াল করি চো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর দেখো একটা আমাদেরকে সত্যক সারণি দিছে তেইশ সালের প্রশ্ন এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তেইশ সালের প্রশ্ন ঠিক আছে আমাদেরকে কী দিছে স্যার আমাদেরকে তেইশ সালের এই বরিশাল বোর্ডের প্রশ্নটাতে তারা যে কাহিনীটা করছে আমাদেরকে একটা সত্যক সারণি দিয়ে দিচ্ছে বলছে উদ্দীপকের সত্যক সারণি যে গেট নির্দেশ করে তা হলো তাহলে উদ্দীপকের সত্যক সারণি কোন গেট নির্দেশ করে সেটা বের করো তাহলে কিভাবে বের করব। আচ্ছা প্রথমে আমি ধরে নিলাম প্রথমে আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা প্রথমে আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা অ্যান্ড গেট খেয়াল করো অ্যান্ড গেট ধরছে আমি ঠিক আছে অ্যান্ড গেটের ক্ষেত্রে শূন্য সাথে শূন্যকে গুণ করলে কি আসবে শূন্য আসবে শূন্য কে আছে শূন্য তো নাই স্যার আচ্ছা তাহলে এটা অ্যান্ড গেট কখনোই হবে না ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমি ধরে নিলাম এটা এটা একটা অর গেট তাহলে শূন্যর সাথে শূন্যকে যোগ করলে কি আসবে শূন্য আসবে শূন্য কি এখানে আছে তাহলে নাই তাহলে এটা অ্যান্ড গেটও না অর ও না তাহলে এই দুটা গেট গেছে গা একটা অ্যান গেইড আর একটা অর্গেড এই দুটা হবে না এই দুটা হবে না কারণ শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য আসবে শূন্যর সাথে শূন্যকে গুণ করলে শূন্য আসবে বাট আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান আসছে তাহলে এটা কি হবে না এটা হচ্ছে তোমার অ্যান গেইড অথবা অর্গেড হবে না তাহলে কি হতে পারে তাহলে কি হতে পারে দেখো শূন্যর সাথে শূন্যকে গুণ করলে শূন্য আসে অ্যান গেইডের ক্ষেত্রে শূন্যকে যদি আমরা উলটিয়ে দিই তাহলে কি আসবে ওয়ান আসবে আচ্ছা এটা মিলসে শূন্যর সাথে ওয়ানকে গুণ করলে কী আসবে শূন্য আসবে অ্যান গেড ক্ষেত্রে শূন্যকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কী আসবে ওয়ান আসবে এটাও মিলছে তাহলে এটা কার সাথে মিলে ন্যান গেড এর সাথে মিলে দেখো শূন্যর সাথে শূন্যকে তুমি গুণ করো শূন্য আসবে শূন্যের সাথে ওয়ানকে গুণ করলে শূন্য আসবে ওয়ানের সাথে শূন্যকে গুণ করলে শূন্য আসবে এগুলাকে তুমি যদি উলটিয়ে দাও তাহলে নাইন গেট হয়ে যাচ্ছে না শূন্যগুলাকে উল্টিয়ে দিলে নাইন গেট তাহলে নাইন গেটের ক্ষেত্রে ওয়ান 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 মিলছে তাহলে কোন গেট নাইন গেট বুঝছি এটা এ স্যার বুঝছি স্যার এটা পঞ্চান্ন আচ্ছা আমাকে আফসানা বলছে আশফাককে চিনেন ওর মাধ্যমে ক্লাস আচ্ছা আশফাক আশফাক হচ্ছে আমার খুবই মানে কাছের মানুষ মানে খুবই কাছের স্টুডেন্ট ঠিক আছে আচ্ছা যাই হোক তাহলে খেয়াল করি এটা বুঝছি আমরা পঞ্চান্ন এরপর আমাদেরকে বলছে উদ্দীপক উদ্দীপকে ওয়াই এর মান শূন্য ওয়ান ওয়ান শূন্য হলে যে গেট নির্দেশ করে মানে আমাদেরকে বলছে এই যে উদ্দীপকে ওয়াই এর মানটা যদি এমনটা হয় ওয়াই এর মানটা যদি এমনটা হয় আমাদেরকে তারা বলছে উদ্দীপকে যে মানটা আছে সাদিয়া বলছে বুঝে নাই আচ্ছা ওকে ওকে দেখো আমাদেরকে বলছে উদ্দীপকে ওয়াই এর মানটা যদি এমন হয় উদ্দীপকে ওয়াই এর মানটা যদি এমন হয় এই যে এখানে দেখো জিরো ওয়ান ওয়ান জিরো তাদেরকে ছাপ্পান্ন নং প্রশ্নে তারা বলছে ওয়ার মানটা যদি এ ধরনের হয় সেক্ষেত্রে কোন গেট নির্দেশ করে আমরা জানি ইনপুট মিল থাকলে আউটপুট জিরো হয় ইনপুট মিল থাকলে আউটপুট জিরো হয় কোন গেইডে এক্স অর গেইডে এক্স অর গেইডে তাহলে কোন গেট নির্দেশ করে এক্স অর গেট নির্দেশ করে এক্স অর গেইট নির্দেশ করে এক্স অর গেইট নির্দেশ করে ইনপুট মিল থাকলে আউটপুট জিরো হয় কোন গেইডে এক্স অর গেইডে তাহলে ওয়াইর যদি জিরো ওয়ান ওয়ান জিরো হয় ইনপুট মিলাসে আউটপুট জিরো ইনপুট মিলাস আউটপুট জিরো তাহলে কোন গেইট তাহলে হচ্ছে এক্স অর গেইট এক্স অর গেট এক্স অর গেইট ঠিক আছে এক্স অর গেইট পারবো এটা স্যান আমরা আমরা এটা পারবো আচ্ছা এরপরে আসি এরপর হচ্ছে সাতান্ন এবং আটান্ন এগুলো লেটেস্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছো এগুলো একদম লেটেস্ট কোশ্চেন এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড তেইশের প্রশ্ন আর এটা হচ্ছে ঢাকা বোর্ড তেইশের প্রশ্ন একদম লেটেস্ট প্রশ্ন আমাদেরকে সাতান্ন নম্বরে বলছে কি বলছে আমাদেরকে ওয়ারমান কোনটি আচ্ছা ওয়ারমান ওয়ার মান কোনটি হবে এখানে অর এর মধ্যে দিয়ে গেলে এ অর বি আমরা পাবো ইনপুটগুলো যোগ হবে আবার এখানে গেলে হচ্ছে কী হবে ইনপুটগুলো যোগ হবে তাহলে এ অর বি এবং এ অর বি যদি আবার একটা নর গেডের মধ্য দিয়ে যাই তাহলে প্রথমে আমরা এ অর বি এই দুইটাকে প্রথমে আমরা যোগ করব এ অর বি প্রথমে আমরা এই দুইটাকে যোগ করব যোগ করব কি করব যোগ করব। তারপর হোল বার হবে ঠিক আছে তা আমাদেরকে বলছে ওয়াইয়ের মান কোনটি এখানে তো সরাসরি এটা দেওয়া নাই তাই না আচ্ছা এটা খুব সিম্পল দেখো এ অর বি এ অর বি দুইটা সেম না তাহলে সেম হলে তুমি কি করবা একটা এ অর লিখো উপরে বারটা বসিয়ে দাও মিল আছে এই যে মিল আছে গ মিল আছে না গ ওকে ফাইন তোমরা বাহ খুব ভালো অ্যান্সার করছো আটান্নতে বলছে উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই ইকুয়াল ওয়ান উদ্দীপকের বর্তনের যে আউটপুট ওয়াই সেটার মানটা যদি ওয়ান আমরা পেতে চাই তাহলে এ এবং বি এর ইনপুট কেমন হবে তাহলে খেয়াল করি এ এবং বি এর মান আমরা যদি উদ্দীপকে ওয়াই এর মানটা ওয়াই ইকুয়েল আমরা কি পেলাম এ আর বি বার পেলাম এই যে এ অর বি হোল বার পেলাম ওয়াই এর মান যদি আমরা ওয়ান পেতে চাই তাহলে কি করতে হবে তাহলে এ এবং বি এর মান কি কি হবে খুব সিম্পল আমরা এর মান জিরো এবং বি এর মান যদি জিরো দেই জিরো জিরো যোগ করলে জিরো আসবে এটার উপর বার আছে জিরোর উপর বার বার আছে যেহেতু তাহলে কি আসবে ওয়ান আসবে তাহলে এ এবং বি উভয়ের মান কি হতে হবে জিরো হতে হবে এ এবং ভি উভয় এ এবং বি উভয়ের মান হচ্ছে কি হবে আমাকে অবন্তি বলছে এক্স অর এবং এক্স নর এর মধ্যে কনফিউজড থাকি কনফিউশনের কিছু নাই ইনপুট মিল থাকলে আউটপুট জিরো এক্স অর ইনপুট মিল থাকলে আউটপুট ভিন্ন এক্স নর খুব সিম্পল ঠিক আছে আচ্ছা এটা তাহলে নরগেটের ক্ষেত্রে এই যে এটা এটা ইনপুট যদি জিরো হয় জিরো জিরো যোগ করলে জিরো আসবে যেহেতু সেটার ওপর বার আছে বারটা যেহেতু আছে এটা উল্টিয়ে যাবে তাহলে কি হবে ওয়ান হবে খুব সিম্পল ওয়ান হবে ঠিক আছে আচ্ছা এরপরে আসি এরপর হচ্ছে ঊনষাট এবং ষাট এই দুটা আমরা অ্যানসার করি দেখো এখানে কি বলছে এ বি সি যদি ন্যান্ডের মধ্য দিয়ে যায় তাহলে কি হবে তাহলে এক্সের মান এক্সের মান কোনটা হবে এক্সের মান কোনটা হবে আমরা এখানে পাবো সি হোল বার তাই না ভেঙে দাও প্লাস করে দাও প্লাস করে দাও বারটাকে ভেঙে প্রত্যেকটার উপরে বসিয়ে দাও তাহলে কোনটা কারেক্ট এই যে ক অ্যান্সার হবে কি ক মনিকা বলছে স্যার এইচটিএম থেকে এমসি কিউ করান আচ্ছা আগে আমরা আমরা হচ্ছে আগে ডিজিটাল ডিভাইস অংশটা শেষ করি এটা অনেকের কাছে একটু কঠিন মনে হয় এটা শেষ করি তারপর আমরা ওটাতে যাচ্ছি নো প্রবলেম ঠিক আছে সমস্যা নাই যদি ইলেকট্রিসিটি থাকে তোমরা যদি আমার সাথে থাকো তাহলে ইনশাল্লাহ ক্লাস অনেকক্ষণ চলবে সমস্যা নাই আমাদের ঠিক আছে আচ্ছা এরপর আসো সাইট নাম্বারে বলছে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও টাইমটা একটু শেয়ার করবা যাতে করে বাকিরা ক্লাসে জয়েন হয় আচ্ছা তাহলে সাইট নাম্বারে আমাদেরকে বলছে এ জিরো বি ইকুয়েল ওয়ান সি ইকুয়েল ওয়ান হলে আউটপুট কথা হবে তাহলে খেয়াল করো এর মান হচ্ছে তোমার জিরো বি এর মান ওয়ান সি এর মান ওয়ান আমরা সবাই জানি অ্যান গেডের ক্ষেত্রে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয় তাহলে তুমি চিন্তা করো এর মান জিরো বি এর মান ওয়ান সি এর মান হচ্ছে তোমার ওয়ান প্রথমে তুমি চিন্তা করো এটা একটা অ্যান গেট যেহেতু কোনো একটা ইনপুট জিরো হলেই অ্যান গেডের ক্ষেত্রে আউটপুট জিরো আসে অ্যান্ডের ক্ষেত্রে যদি জিরো আসে ন্যান্ডের ক্ষেত্রে কী আসবে ওয়ান আসবে তাহলে আমাদের হচ্ছে আউটপুট কী আসবে ওয়ান আসবে এন্ড এর ক্ষেত্রে খেয়াল করো এন্ড এর ক্ষেত্রে যদি ইনপুট জিরো হয় আমরা জানি এন্ড এর ক্ষেত্রে একটু খেয়াল করি এই যে তুমি চিন্তা করো এ এর মান জিরো বি এর মান ওয়ান সি এর মান হচ্ছে তোমার ওয়ান তুমি এগুলা থেকে একটা অ্যান্ড গেট দিয়ে ইনপুট নাও অ্যান্ড গেট দিয়ে তাহলে তোমার ইনপুটের মধ্যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট কী আসবে জিরো আসবে এখন এটা থেকে তুমি একটা আবার কি বের করো নট এর সাথে যুক্ত করলে কি হয় ন্যান্ড হয় অর্থাৎ এই গেটটা তুমি পাবা এই গেইটটা জিরোটা আবার নটের মধ্যে দিয়ে গেলে কি আসবে ওয়ান আসবে তাহলে এই ঠিক আছে ওকে ফাইন আচ্ছা তাহলে এরপর আসি আমরা এরপর আমরা আসি আমরা এরপর হচ্ছে এটা থেকে এটা থেকে অ্যান্সার করব আচ্ছা এখানে এটা আবার অন্যভাবেও করা যায় তুমি চাইলে এটা আবার অন্যভাবে করতে পারো এই জিনিসটা আবার অন্যভাবে করতে পারো দেখো আমরা এখানে হচ্ছে এক্সের মানটা কি পাইছিলাম এবার অর বিবার অর সিবার পাইছি না তুমি চাইলে হচ্ছে এর মানটা যদি এখানে বসাও এর মান জিরো আছে এখানে ওয়ান হয়ে যাবে আবার বিবার বি এর মান ওয়ান আছে এখানে বি বার সমান জিরো হয়ে যাবে সি এর মান ওয়ান আছে এখানে সি বার ইকুয়াল কে জিরো হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস জিরো প্লাস জিরো যোগ করলে কি আসবে ওয়ান আসবে এভাবেও এটা করা যায় সমস্যা নেই ঠিক আছে ওকে এভাবেও করা যায় ওকে এরপর খেয়াল করো এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে বলছে একষট্টি এবং বাষট্টি নং প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে ঢাকা বোর্ড উনিশে আসছে তাহলে এখানে ওয়াইয়ের মানটা কি বের হবে এবি 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 বের হবে তাই না এই যে এবি বের হবে এবি বের হবে তাই না এবি বের হবে এই যে এখান থেকে বের হচ্ছে এবি এখান থেকে বের হবে এবি এখান থেকে এবি এবি যদি যায় এবি ইন টু এ আসবে এ আসবে রাইট হ্যান্ডসার কোনটা ঘ রাইট হ্যান্সার কোনটা ঘ ওকে ফাইন আচ্ছা বত্রিশ নম্বরে আমাদেরকে কি বলছে বলছে উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই ইক্যুয়াল ওয়ান যদি পেতে হয় ওয়াইয়ের মানটা যদি আমাদের ওয়ান পেতে হয় তাহলে এ এবং বি এর ইনপুট কী দিতে হবে যেহেতু এটা একটা অ্যান্ড গেইড আমরা শুধু এ পাচ্ছি যেহেতু আমরা এ বি পাচ্ছি একটা অ্যান্ড গেইড অ্যান্ড গেইডের ক্ষেত্রে সকল ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান আসবে কোন একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো আসবে তাহলে কী হবে এখানে এখানে হচ্ছে ঘ হবে কি হবে ঘ হবে খুব সিম্পল আচ্ছা আরেকটা দিচ্ছে চিত্র চলো চিত্রগুলো করতে কিন্তু খুব মজা লাগে বুঝছো চিত্র দিলে আমার খুব ভাল লাগে চিত্রগুলো করতে আর সরল করতে খুব মজা বা তুমি যদি বুঝো তাহলে খুব মানে মজা লাগে দেখো আমাদেরকে এখানে দিছে এটা আচ্ছা বলছে এফের সমতুল্য লজিক গেট কোনটি ক্যালকুলেট করে বের করতে হবে আমরা এখানে এবার পাবো এখানে বিবার পাবো আচ্ছা এরপর এবার বার এবং বিবার থেকে যদি আমরা এখানে অ্যান্ডের মধ্যে পাঠাই তাহলে এবার বিবার আমরা পাবো অ্যান্ডের মধ্যে আচ্ছা এরপর এ এবং যদি আমরা বি থেকে অ্যান্ডের মধ্যে পাঠাই তাহলে আমরা এবি পাবো বিবার এবং এবি যদি আমরা অরের মধ্যে পাঠাই আমরা কি পাবো বি বার এবং বি দুইটা অর হবে খেয়াল করো এফ এখানে দুইটা আউটপুট একটা হচ্ছে এফ আর একটা জি আমাকে প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে এফ এর সমতুল্য এফ এর সমতুল্য মান কোনটি তাহলে এই যে এবার বিবার এবং এবি যদি অর এর মধ্যে দিয়ে যায় তাহলে দুইটা কি হবে অর হবে যোগ হবে দুইটা অর হবে এটা আর এটা কি হবে অর হবে অর তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে অ্যাক্স নর গেইট এক্স নর অর এবি। মান পাচ্ছি আমরা এবার ঠিক আছে একটি কি হবে ঘ হবে তেষট্টি কি হবে ঘ আচ্ছা আশা করি আমরা বের করলাম এরপরে আসি এরপর আমাদেরকে বলছে উদ্দীপকের জি থেকে প্রাপ্ত লজিক গেইট ব্যবহৃত হতে পারে খেয়াল করো এই যে জি এর মধ্যে তুমি যে লজিক গেইটটা পাবা প্রথমে তোমার এটা বুঝতে হবে জি এর মধ্যে তুমি যে লজিক গেটটা পাবে সেটা বুঝতে হবে তুমি এফ এর মধ্যে কি পেলা এফ এর মধ্যে তুমি পেলা হচ্ছে এক্স তুমি কি পাইছো এফ ইউল তুমি পাইসো এ বি পাইসো রাইট এবার বার পাইছো মধ্যে এক্স নর গেট একটু আগে তোমাদেরকে আমি দেখালাম এখানেও আছে দেখো এফ এর মানটা তুমি পাইছো এটা যখন আবার নটের এর মধ্য দিয়ে যাবে তখন জি এর মানটা কি আসবে তখন জি এর মানটা আসবে এটার উপর একটা বার আসবে এবার বার প্লাস এবি ঠিক আছে এটার উপর এটা কি চলে আসবে হোলবার চলে আসবে এটা যখন নটার মধ্যে গেল একটা হোল বার আসছে এটা ক্যালকুলেট করো দেখি ক্যালকুলেট করো তাহলে কী হবে ক্যালকুলেট করলে এই যে বি বার প্লাস এবি হোল বার আছে তাহলে কি হবে এবার বিবার ইনটু আচ্ছা এতক্ষণ কি দেখা যায়নি এতক্ষণ কি ক্লাস দেখা যায়নি ও আচ্ছা তাহলে আমি আবার দেখাচ্ছি আমাদেরকে খেয়াল করা আমাদেরকে আচ্ছা সমস্যা নাই ঠিক আছে আমাদেরকে দেখো এখানে আমাদেরকে বলছে জি থেকে প্রাপ্ত লজিক ব্যবহৃত হতে পারে কোথায় কোথায় তাহলে জি থেকে প্রাপ্ত লজিক গেইটটা কি হবে এটা আগে আমরা বের করি আমরা এফ থেকে কি পেলাম আমরা এফ থেকে পেলাম যে এখানে ছিল হচ্ছে তোমার বিবার আর এখানে ছিল হচ্ছে এবি সো যদি আমরা এফ এর মানটা বের করি তাহলে কি হবে যেহেতু অরগেনের মধ্য দিয়ে গেল তাহলে প্লাস এবি এটা হচ্ছে এর মান এফ এর মানটা যদি এফ এর মানটা যদি এর মধ্য দিয়ে যায় তাহলে কি আসবে জি এর মানটা কী আসবে জি এর মানটা আসবে হচ্ছে তোমার খেয়াল করো জি এর মানটা আসবে বিবার প্লাস এবি হোল বার এটা যদি নটের মধ্য দিয়ে যায় তাহলে জি এর মানটা কী আসবে এটা আসবে এটাকে তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে কি আসবে দেখো ক্যালকুলেট করলে আসবে হচ্ছে এব বার বিবার প্লাসটা ইন্টু করে দাও এখানে এবি পাটটা ভেঙে প্রত্যেকটার উপরে বসিয়ে দাও তাহলে এখানে আসবে হচ্ছে তোমার আবার এখানে সূত্র যাবে এবার অর বি বার অ্যানটাকে তুমি প্লাস করে দিলা তারপর হচ্ছে উপরের বারটাকে ভেঙে বসিয়ে দিলা এরপর দেখো অ্যান্ড এখানে অ্যানটাকে তুমি প্লাস করে দিলা বারটাকে ভেঙে তুমি বসিয়ে দিলা আচ্ছা তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ এখান থেকে তুমি পাচ্ছ এ প্লাস বি

হাফ অ্যাডারের ক্ষেত্রে হচ্ছে আমরা এক্স অর গেইট ব্যবহার করি তাহলে বলছে দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য ব্যবহার করা হয় হাফ অ্যাডার তৈরিতে ব্যবহার করা হয় কাউন্টার তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয় তাহলে আমরা হাফ অ্যাডারে কী করি দুইটা বিট যোগ করি তাহলে দুইটা বিটের অবস্থা তুলনা করার জন্য হচ্ছে আমরা কী করি এক্স অর গেইটটাকে ব্যবহার করি জি থেকে আমরা যে এক্স অর গেইট পেলাম সেটাকে আমরা দুইটা বিটের অবস্থা তুলনা করার জন্য ব্যবহার করি ঠিক আছে এটা হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এক্স অর গেইট ব্যবহার করি কারণ হাফ এডারের তুমি যখন লজিক সার্কিটটা অঙ্কন করবা তখন তুমি কী পাবা তুমি হচ্ছে তখন হাফ এডারের লজিক সার্কিট অঙ্কন করলে একটা এক্স অর গেইট পাবা একটা অ্যান গেইট পাবা তাহলে এক এবং দুই হচ্ছে সঠিক ক্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো এটা একটু ডিফিকাল্ট ছিল তাহলে আমরা সঠিক অ্যান্সার কোনটা দিব এক এবং দুই এক্স অর গেইট দুইটি বিডার অবস্থা তুলনা করার জন্য ব্যবহার করা হয় এবং হাফ এডার তৈরি করার জন্য ব্যবহার করা হয় বুঝছো এটা আচ্ছা ওকে ফাইন এরপরে আসি এখানে আমাদেরকে বলছে নিচের উদ্দীপকটি পর এবং ও প্রশ্নের উত্তর দাও তাহলে উদ্দীপকের মধ্যে এখানে কি দেওয়া আছে দেখো একটা সত্যক সারণী দেওয়া আছে খেয়াল করি এ এবং বি যদি আমরা গুণ করি তাহলে কি আসবে বলছে সত্যক সারণী সত্যক সারণীর লজিক গেট কোনটি যে সত্যক সারণীর লজিক গেট কোনটি সত্যক সারণীর লজিক গেট কোনটি সিক্সটি আবার বুঝান প্লিজ 64 কোথায় ছিল আচ্ছা 64 তো বুঝালাম এক্স অর গেট তোমার ব্যবহার করা হয় দুইটি বিটের অবস্থা তুলনা করার জন্য এবং হাফ adder তৈরি করার জন্য হাফ adder adder হচ্ছে হাফ adder কি করে দুইটা বাইনারি দুইটা বাইনারি বিটকে যোগ করে হাফ adder বর্তনে দুইটা বাইনারি বিটকে যোগ করে ঠিক আছে সো এক এবং দুই হচ্ছে কারেক্ট আচ্ছা এখানে দেখো 65 এবং 66 নং প্রশ্নের উত্তরটা একটু খেয়াল করো এই সত্যক সারাণী কোন গেইটকে নির্দেশ করে খেয়াল করো জেরোর সাথে জিরোকে যদি আমরা গুণ করি অথবা যোগ করি তাহলে কি আসার কথা জিরো আসার কথা না জেরোর সাথে জিরোকে যদি আমরা গুণ করি অথবা যোগ করি জিরো আসবে কিন্তু জিরো কি আসছে আসে না কি আসছে ওয়ান আসছে তার মানে এটা হচ্ছে এন গেইটও হবে না এটা হচ্ছে অর গেইটও হবে না তাহলে এটা নর হতে পারে অথবা ন্যান্ড হতে পারে খেয়াল করো জেরোর সাথে জেরোকে যোগ করলে জিরো আসবে কিন্তু এখানে ওয়ান দেওয়া আছে ওকে ফাইন তাহলে এটা নরের মতো কাজ করতেছে জিরোর সাথে ওয়ান যোগ করলে আউটপুট আসার কথা ওয়ান কিন্তু এখানে কি দেওয়া আছে জিরো দেওয়া আছে নরের কাজ করতেছে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান আসবে কিন্তু ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো দেওয়া আছে তাহলে নর এটা ওয়ানের সাথে জিরো জিরো যোগ করলে ওয়ান আসবে বাট এখানে জিরো দেওয়া আছে তাহলে কার মতো কাজ করতেছে এটা কার মতো কাজ করতেছে সিক্সটি ফোর সিক্সটি ফোর করাই করালাম তো এই যে সিক্সটি সিক্সটি থ্রি এবং সিক্সটি ফোর করালাম একটু আগে খেয়াল করো তাহলে এখানে ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান আসার কথা বা আসছে জিরো তাহলে এটা নরের মতো কাজ করতেছে কার মতো কাজ করতেছে নর গেট এটা হচ্ছে নর গেট সিক্সটি ফাইভ হচ্ছে কি নর গেট ঠিক আছে নর গেট ওকে নর গেট এরপর খেয়াল করো এক্স কলামে জিরো স্থলে ওয়ান এবং ওয়ানের স্থলে জিরো বসালে প্রাপ্ত গেইটটি কি হবে আমাদেরকে বলছে জিরো এর স্থানে ওয়ান বসাতে বলছে এবং ওয়ান এর এই যে এটা হচ্ছে গ নাম্বার নট গেইট খেয়াল করো শেষটিতে আমাদেরকে বলছে এক্স কলামে জিরো এর স্থানে আমাদেরকে ওয়ান বসাতে বলছে এবং ওয়ান এর স্থলে জিরো বসাতে বলছে তাহলে কিসের মতো কাজ করবে এটা জিরোর সাথে জিরো গুণ করলে হবে সরি জিরোর সাথে জিরোকে যোগ করলে হবে জিরো জিরোর সাথে জিরোকে গুণ করলে জিরো হয় জিরোর সাথে জিরোকে যোগ করলেও জিরো হয় জিরো প্লাস জিরোইকল জিরো 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 ইন্টু জিরোইকল জিরো ওকে যোগ করলে জিরো হচ্ছে গুণ করলে জিরো হচ্ছে এরপর দেখো জিরোর সাথে ওয়ান কে গুণ করলে জিরো হওয়ার কথা বাট আমরা এখানে পাচ্ছি কি ওয়ান তাহলে জিরোর সাথে জিরো কে যোগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান কে যোগ করলে ওয়ান হবে জিরোর সাথে জিরো কে যোগ করলে ওয়ান হবে ওয়ান এর সাথে ওয়ান কে ওয়ানের সাথে জিরোকে যোগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে ওয়ান কে যোগ করলে ওয়ান হবে তাহলে আমরা জানি কি আমরা জানি অর গেটের ক্ষেত্রে একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান আসে ঠিক আছে তাহলে কোন গেইট এটা হচ্ছে কোন গেইট হবে এটা অর গেট হবে যে গ অর গেইট ঠিক আছে আচ্ছা এরপরে আসি এরপরে দেখো নিচের চিত্রটি লক্ষ্য করো এখানে একটা চিত্র দেওয়া আছে সাতষট্টি সাতষট্টি এবং আটষট্টি নং প্রশ্নের উত্তর দাও তাহলে এক্সের মান ওয়ান হবে যখন আচ্ছা এক্সের মান কখন ওয়ান হবে একটু খেয়াল করি এক্সের মানটা কখন ওয়ান হবে একটু খেয়াল করি এই যে দেখো এখানে এক্সের মানটা কি আসবে নর্মালি বলো পি এক্স অর কিউ এক্স অর আর বার বিকজ এটা হচ্ছে এক্স নর গেইট ঠিক আছে সো পি অর কিউ অর আর বার তাহলে এক্স এর মান ওয়ান হবে কখন ওয়ান হবে যখন তাহলে আমরা হচ্ছে কি করব এখানে মানগুলো বসাবো দেখো পি এর মান ওয়ান আছে কিউএর এর মান ওয়ান আছে আর এর মান জিরো আছে তাহলে তুমি বসাও পি এর মান তুমি ওয়ান বসালা এক্স অর কিউ এর মান তুমি কি বসালা ওয়ান বসালা এক্স অর আরের এর মানে কি আছে আর এর মান হচ্ছে ওয়ান আর এর মান হচ্ছে জিরো আছে জিরো বসালা হোল বার দাও পি এবং কিউ এবং আর এর মানগুলো তুমি বসালা আমরা জানি এক্স অর এর ক্ষেত্রে ইনপুট মিল থাকলে আউটপুট জিরো হয় তাহলে এক্স অর এর ক্ষেত্রে ইনপুট এই যে ওয়ান ওয়ান মিল আছে ওয়ান ওয়ান মিল আছে তাহলে কী হবে এটা এটা ওয়ান এক্স অর ওয়ান মিল আছে তাহলে কী হবে আউটপুট জিরো হবে এক্স অর জিরো দেখো এক্স অর এই যে জিরো এক্স অর জিরো জিরো এক্স অর জিরো ইনপুট মিল আছে তাহলে আউটপুট কী হবে জিরো হবে যেহেতু এটার উপরে বার আছে এই যে জিরো এক্স অর জিরোল জিরো আসছে জিরোর উপরে যেহেতু বাড়াচ্ছে তাহলে হবে আমাদেরকে বলছে মান হবে যখন যখন তাহলে প্রথমটা ওয়ান আর এর মান যখন জিরো হবে তখন হচ্ছে আমরা আমরা হচ্ছে কি পাবো আমরা হচ্ছে এক্স এর মান ওয়ান পাচ্ছি কারণ ওয়ান এক্স অর ওয়ান দুইটা দুইটা হিসাব করবা দুইটা দুইটা হিসাব করবা দুইটা দুইটা হচ্ছে হিসাব করবা ওয়ানের সাথে ওয়ান ওর ওয়ান ইকুয়াল কি আসবে জিরো আসবে ওকে এরপর আমরা হোল বার দিলাম এক্স ওর জিরো লিখলাম জিরো এক্সোর জিরো ইকুয়াল যেহেতু ইনপুট মিল আছে তাহলে আউটপুট কি আসবে জিরো আসবে এক্স অর এর ক্ষেত্রে হোলবার বারটা রাখলাম আমরা ফাইনালে হচ্ছে কি পেলাম আমরা ফাইনালে হচ্ছে ওয়ান পেলাম ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করো পি এর মান জিরো কিউ এর মান হচ্ছে ওয়ান আর এর মান ওয়ান এক্ষেত্রে কি আসবে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা যদি হচ্ছে এখানে খেয়াল করি প্রথমটা হচ্ছে আমরা পেলাম আমরা পি অর আর হোলবার কাউন্ট করবো আমরা দেখব পি এর মান জিরো দেওয়া আছে কিউ এর মান ওয়ান দেওয়া আছে আর এর মান কি দেওয়া আছে ওয়ান দেওয়া আছে হোলবার তাহলে জিরো এক্স অর ইনপুট মিল থাকলে ওয়ান ওয়ান ইনপুট মিল আছে আউটপুট জিরো হবে এক্স অর এর ক্ষেত্রে আমরা দুইটা দুইটা করলাম এই দুইটা করলাম এখানে জিরোটা লিখলাম ইনপুট মিলাছে আউটপুট জিরো ইনপুট মিল আছে আউটপুট কী হবে জিরো হবে এক্স অর এর ক্ষেত্রে আচ্ছা এটার উপর যেহেতু বার আছে ওয়ান হবে তাহলে এটাও কারেক্ট এটাও কারেক্ট তাহলে লাস্ট এটা কারেক্ট হবে না লাস্ট এটা আর কারেক্ট হবে না দেখো লাস্ট এটা যে কারেক্ট হবে না সেটা দেখো এই যেটা আমরা পেলাম দেখো পি এক্স অর পি এক্স অর কিউ এক্স অর আর হোল বার পি এর মান ওয়ান এক্স অর কিউ এর মান ওয়ান এক্স অর আর এর মান ওয়ান তাহলে খেয়াল করো ইনপুট মিল থাকলে আউটপুট জিরো হবে ওকে ফাইন এই দুইটা প্রথমে করলাম দেখো ইনপুট ভিন্ন হলে এক্স অর এর ক্ষেত্রে ইনপুট ভিন্ন হলে আউটপুট কি হয় এক্স অর এর ক্ষেত্রে ইনপুট ভিন্ন হলে আউটপুট ওয়ান এক্স অর এর ক্ষেত্রে ইনপুট যদি ভিন্ন হয় আউটপুট ওয়ান হয় তাহলে জিরো এক্স অর ওয়ান তাহলে কী হবে ওয়ান হবে যেহেতু ইনপুট ভিন্ন উপরে আছে তাহলে কী হবে জিরো তাহলে এটা আর এটা কারেক্ট এক এবং দুই কারেক্ট ক ক ঠিক আছে ওকে এরপর খেয়াল করো এক্সের সমীকরণ কোনটি আচ্ছা উপরে যে আমরা এক্সটা একটু আসলাম সেটার সমীকরণ কি হবে দেখো পি এক্স জর অর আর হোল বার একটু আগে দেখলাম না আমরা যে এক্সের সমীকরণ কী বের হবে এক্সের সমীকরণ বের হবে পি এক্স অর কিউ অর আর হোল বার ঠিক আছে তাহলে এটা হচ্ছে সমীকরণ এই যে দেখো আর এরপর দেখো এখানে আমাদেরকে একটা এটা বুঝছো এই যে সাতষট্টি এবং আটষট্টি নংটা টা এটা আমাকে বলো কি আর বার এটা হচ্ছে এই যে এই গেইটের আউটপুট এরপর খেয়াল করি উদ্দীপকের আলোকে ঊনসত্তর এবং সত্তর নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকের আলোকে ঊনসত্তর এবং সত্তর নং প্রশ্নের উত্তর দাও তাহলে বলছে উদ্দীপকে লজিক সার্কিটের আউটপুট মান কোনটি হবে তাহলে এবি হোল বার হওয়ার কথা বাট এবি হোলবার কি নিচে দেওয়া আছে দেওয়া নাই তাহলে কী হবে খেয়াল করি এই যে এবি হোল বার হওয়ার কথা নিচে দেওয়া নাই তাহলে কী হবে আমরা এ অর বি বারটাকে ভেঙে বসিয়ে দেব তাহলে এটা আনসার এটা অ্যান্সার অ্যান্সার হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এরপর সত্তরটা করে ফেলি সত্তরটা করে ফেলি সত্তরে দেখো সত্তরে কি বলছে সত্তরে হচ্ছে চিত্রের ওয়াইয়ের মান শূন্য পেতে হলে এ ও বি এর মান কেমন হবে আমরা একটু আগে কি দেখলাম একটু আগে দেখলাম এখানে আমরা কি পাইছি আমরা পাইছি এবার বার বি বার পাইছি এখানে এবি বার আসছিল আমরা ডিমরগ্যানের উপপাদ্য অনুসারে ভেঙে দিলাম আমরা এ বার বিবার পেলাম ঠিক আছে এবার বিবার যেহেতু তুমি যদি এ এর মান জিরো নাও তাহলে এ বার ইকুয়াল ওয়ান হবে তুমি যদি বি এর মান জিরো নাও তাহলে বি বার ইকুয়াল ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান করলে কি আসবে ওয়ান আসবে তাহলে প্রথমটা অ্যান্সার হবে না তুমি যদি জিরো পেতে চাও খেয়াল করো তুমি যদি জিরো পেতে চাও তাহলে অ্যাকচুয়ালি তোমার ঘনটা হবে অ্যান্সার খেয়াল করো এই যে এ অর বি এই যে এবার অর বিবার আমরা ঊনসত্তর থেকে কি পাইছিলাম বিবার পাইছিলাম ঠিক আছে তাহলে দেখো এর মান যদি তুমি ওয়ান নাও বিয়ের মান তুমি যদি ওয়ান নাও তাহলে হচ্ছে জিরো সরি এর মান ওয়ান নীলা বিয়ের মান ওয়ান নিলা তাহলে ওয়ানের উপর বার মানে জিরো হবে ওয়ানের উপর বার মানে হচ্ছে জিরো হবে তাহলে জিরোর সাথে জিরো করলে কী হবে জিরো হবে অ্যান্সার হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা তাহলে আমি আর করাবো আর এখন আর না করাই আশা করি হচ্ছে বাকিগুলো তোমরা পারবা ওকে এখন আর না করাই ঠিক আছে এখন আর না করাই আমার ফোনে চার্জ নাই তোমরা যদি ক্লাস করতে চাও আমি এরপর থেকে বাকি আর কয়েকটা বাকি আর কয়েকটা করাবো লাস্টের গুলো হচ্ছে সবগুলোই গেইট লাস্টের গুলো হচ্ছে সবগুলো গেইট ঠিক আছে সো তোমরা যদি ক্লাস করতে চাও আমি হচ্ছে আবার লাইভে আসতে পারি তবে সেটা হচ্ছে দেরিতে আসবে শোনো ফোনে চার্জ নাই টেন পার্সেন্ট চার্জ আছে সো তোমরা যদি করতে চাও আমি আবার লাইভে আসতে পারি আবার লাইভে আসবো হচ্ছে কয়টায় দেখো যদি করতে চাও আমাকে জানাবা আমি আবার লাইভে আসতে পারি সাড়ে এগারোটায় ঠিক আছে সাড়ে এগারোটায় আমি লাইভে আসতে পারি ঠিক আছে এসে বাকিগুলো করাবো সাথে হচ্ছে আবার আমরা চ্যাপ্টার ফোর যে এইচ টেমালটা আছে সেটা কমপ্লিট করবো যদি তোমরা চাও আর কি ঠিক আছে সো আজকে এই পর্যন্ত থাকুক আমরা নাম্বার সিস্টেম অংশ থেকে মোটামুটি করলাম নাম্বার সিস্টেম অংশের মধ্যে নাম্বার সিস্টেমের অংশের মধ্যে রূপান্তর এবং যোগ বিয়োগটা করার জন্য অবশ্যই তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা সেটা কিভাবে করবা সেটা হচ্ছে আমি তোমাদেরকে আমার এই ভিডিওতে আমি ওই লিঙ্কটা ওই ভিডিওটা আমি তোমাদেরকে এখানে কমেন্ট করে দিয়ে দিব কমেন্টে দিয়ে দিব ঠিক আছে কমেন্টের মধ্যে তোমরা পেয়ে যাবা আর ডিজিটাল ডিভাইস অংশে আমরা অনেকগুলো সলভ করলাম আশা করি এইটুকু পর্যন্ত পারবা ঠিক আছে সো এইটুকু পর্যন্ত আপাতত থাক তাহলে পরবর্তীতে আবার দেখা হচ্ছে ঠিক কেয়ার